الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، صلاة الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন যে আজকের আলোচনা বাংলা নববর্ষ কোরআন সুন্নার আলোকে। তাহলে পরের যে বিষয়ে যেটা আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে উদযাপন। কোনো দিবসকে আমরা যদি উদযাপন করতে যাই, উৎসব করতে যাই, তাহলে আরবি ভাষায় একটি শব্দ চলে আসে, সেটি হচ্ছে ঈদ। এখানে বোঝার অনেক ভুল রয়েছে। যে কোনো একটা বিষয়, মনে করেন উদযাপন বলতে আমরা কি বুঝি, কোনো দিনে, কোনো বিশেষ দিনে যদি আমরা সে দিনটাকে চিহ্নিত করে সেই দিনে যদি আনন্দ করি একটি, এই দিনটি যদি বারবার আসে আরেকটি বিষয়, আর এই দিনে যদি আমরা খাওয়া দাওয়া করি, ভালো খাওয়া দাওয়া করি, এটাতে যদি আমরা খুশি হই, সেটাকে আরবি ভাষায় ঈদ বলা হয়। ঈদ, এটা আদা, অর্থাৎ বারবার ফিরে আসে। এই এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। ঈদ উৎসব, এটি একটি সাধারণ বাংলা শব্দ, এর বিপরীতে আরবি শব্দটা হচ্ছে ঈদ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেন, লা তাত্তাখিজু কাবরি ঈদান ওয়ালা বুয়ুতিকুম কাবুরান ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না তাসলিমুকুম ইয়াবলুগান্নি আইনা কুনতুম, যে তোমরা আমার কবরকে ঈদের জায়গা বানিও না। ঈদের জায়গা বানিও না অর্থটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কবরকে তোমরা ঈদের জায়গায় করো না। তার মানে কি, কবরের কাছে গিয়ে খাওয়া দাওয়া করবে, এই অর্থে নয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদান, অর্থাৎ তোমরা এমন করো না যে বারবার খালি কবর জিয়ারত করতে এসো না, যেটা আমাদের বাংলা ঋষিদের ধারণা, এই বারবার যে খালি মদিনাতে গিয়ে ওই কবর জিয়ারত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা তিনি এভাবে করতে নিষেধ করেছেন, এবং এখানে যে শব্দটা তিনি বলেছেন এটি হচ্ছে আরবি একটি শব্দ, ঈদান। তো আমরা যে রোজার ঈদ, কোরবানির ঈদ, যে এই যে দুটো ঈদ, এই শব্দ দুটোর ইয়াউমাল ঈদ, এই কথাটা বলি কেন? এটা বলি এই কারণে যে প্রতি বছর এটি বারবার ফিরে আসে। এই কারণে তো এই কারণে হাদিসে এসে লা তাত্তাখিজু কাবরি ঈদান, যে তোমরা আমার কবরকে ঈদ বানিও না, অর্থাৎ কবরে বারবার এসো না। এখানে কবরে খাওয়া দাওয়া, উৎসব করা বোঝায় না, মানে বারবার করা বোঝাচ্ছে। তার মানে এক ঈদ কোনো দিনকে করতে গেলে তার একটা কোয়ালিটি হচ্ছে যে যেটা বারবার আসে। ওয়ালা ওয়ালা বুয়ুতিকুম কবরান, এবং তোমরা ঘরগুলোকে কবর বানিও না, অর্থাৎ ঘরে তোমরা নামাজ পড়ো এবং কোরআন তেলাওয়াত করো, এবং তোমরা যেখানেই থাকো না কেন, ওয়াসাল্লু আলাইয়া, তো আমার উপরে দুরুদ পড়ো, সেখান থেকে আমার কাছে তোমাদের সালাম পৌঁছানো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালামটা পৌঁছানো হয়। তাহলে ঈদ এর একটা কনসেপ্ট হচ্ছে বারবার। তো নববর্ষ অনেকে উদযাপন করে, ওই যে উদযাপন করে তার মানে কি, প্রতি বছর ওই পহেলা বৈশাখ আসে, প্রতি বছর পহেলা জানুয়ারি আসে, এটাকে যদি আপনি ওইভাবে বিবেচনা করেন যে বারবার এই দিনটা আসে, তাহলে এটাও আপনি ঈদ বানিয়ে ফেলছেন। বুঝতে পেরেছেন? সুতরাং কোনো দিনকে যদি এই ধারণায় আনা হয় যে এটি বারবার আপনার জীবনে আসে, আপনার সমাজ জীবনে, মননে, মানসিকতায় এই দিনটাকে আপনি স্মরণ করেন, তাহলে এটা ঈদ হয়ে যাবে। ওই দিনটাকে কেন্দ্র করে যে জিনিসটা হচ্ছে এটি বারবার। আরেকটি হচ্ছে যে মানে আনন্দ করা, খাবার দাবার। যেমন সূরা আল মাঈদাতে যখন হাওয়ারিনরা ঈসা ইবনে মারিয়ামকে বলেছিল, ইজ ক্বালা হাওয়ারিয়ুন ইয়া ঈসা ইবনে মারিয়াম হাল ইয়াসতাতিউ রাব্বুকা
an yunazzila alaina ma'idatan minas samai, je he Isa Maryamer chele Isa apnar rob ki erokom korte pare je heaven theke akash theke khaddo borthi khancha mane dostor khana borthi khabar khabar mane pathate paren. এই কথাটা জিজ্ঞাসা করেছিল কারা, হাওয়ার ইউন। এর জবাবে ঈসা ইবনে মারিয়াম তিনি মানে বলেছিলেন যে ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা ইমানদার যদি হও তাহলে আল্লাহকে ভয় করো, এমন কথা তোমরা বলো না যে আকাশ থেকে উপর থেকে তোমাদের কাছে একেবারে টেবিল ক্লথ সহ খাবারের টেবিল সাথে প্রচুর খাবার মানে হালুয়া রুটি অথবা বিভিন্ন ধরনের উপাদেয় খাবার আল্লাহ তোমাকে পাঠাবেন। তো তখন তারা বলল যে আমরা কিছু খেতে চাই। কালু নুরিদু আন নাকুলা মিনহা, আমরা একেবারে দুনিয়ার খাবার খেতে চাই না, আমরা একেবারে স্পেশাল খাবার যেটা হেভেন থেকে আসবে, উপর থেকে আকাশ থেকে আসবে। আপনি চিন্তা করেছেন কত বড় মানে চাঞ্চল্যকর একটি চাহিদা যে উপর থেকে খাবার আসবে সেটা কত, এবং ওই খাবার খেয়ে ওই ঈসা আলাইহিসসালামের অনুসারী হাওয়ারিয়িনরা তারা অন্তরকে পরিতৃপ্ত করবে। ওয়াত্তাতমা ইন্না কুলুবনা নাআলামা আন কাদ সাদাকনা, যে আমরা জেনে নেব আপনি সত্যিই বলেছেন। তো এতে এই খাবারগুলো খেয়ে আমার এই খাবারগুলো খেয়ে আমরা পরিতৃপ্ত হব। তাহলে খাবার খাওয়া এবং খাবার আচ্ছা মতো খেয়ে সুস্বাদু পুষ্টিকর খুব রুচিকর জিভে পানি এসে যায়, ওই খাবার খেলে আপনার অন্তরটা ঠান্ডা হয় না? আমাদের অন্তরটা ওহ ঈদের দিনের বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি অথবা কোনো রসালো মুখরোচক খাবার যেটা মনে করতে মায়ের হাতের রান্না, অর্থাৎ এরকম শৈল্পিক কি কি মানে ঈদের দিনে মানুষ মানে কোনো উৎসবে যেটা খায় সেটাকেই ঈসা ইবনে মারিয়াম তিনি তার ভাষায় ঈদ শব্দের কথাটা বলেছিলেন। ক্বালা ঈসা ইবনে মারিয়ামা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামাঈ তাকুনু লানা ঈদান, যে হে আল্লাহ আমাদের রব, আপনি আকাশ থেকে এরকম টেবিল ক্লথ ভর্তি খাবার মাঈদা, মাঈদা মানে হচ্ছে মানে দস্তরখান, যে খাঞ্চবর্তী খাবার আপনি প্রেরণ করেন এবং এই যেই দিন আপনি প্রেরণ করবেন সেই দিনটা আমাদের জন্য ঈদ হবে, আনন্দ উৎসব। তাকুনু লানা ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিনা আয়াতাম মিনকা, এবং এটি আপনার জন্য হবে নিদর্শন হে আল্লাহ, আর আমাদের প্রথম এবং শেষের সবার জন্য হবে আনন্দ উৎসব। তাহলে ঈদ কথাটা উৎসব কথাটার ভিতরে খাবার দাবার জড়িত, তৃপ্ত হওয়া জড়িত, আর জিনিসটা বারবার আসে। তাহলে ঈদ কথাটার সাথে কি আসে? তিনটি জিনিস বারবার আসে, উন্নত মানের খাবার খাওয়া হয় আর অন্তর কলিজা ঠান্ডা হয়। তো এই তিনটি জিনিস যদি কোনো দিনে থাকে তাহলে এটি উদযাপন বলে। আপনি যারা শুনছেন প্রিয় শ্রোতা, আপনি কি পহেলা বৈশাখ এই তিনটা জিনিসকে করেন, এটাকে প্রত্যাশা করেন বারবার আপনি আসুক, হ্যাঁ আরে কবে আসবে ইত্যাদি খোঁজখবর নিচ্ছেন? তার মানে আপনার এতেকাদ হচ্ছে আপনার দৃষ্টিতে এটি বারবার আসে, এটি একটি। আর ওই দিন যদি ভালো ভালো কিছু খান তাহলে আপনি খেয়ে যদি খুশি হন, ও ভালো করে খেয়েছি খেয়েছি, কি খেয়েছেন? ইলিশ মাছ অথবা কিছু হাবি যাবি। তো এতে যদি আপনার অন্তর ঠান্ডা হয় তাহলে এটি হবে উদযাপন, ঈদান, যেটি ঈসা ইবনে মারিয়াম সুরা আল মাঈদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো দিবসকে কোনো দিনকে যদি মানে হাদিস এবং কোরআনের দৃষ্টিতে তিনটি উপাদান পাওয়া যায়, ভালো খাবার, অন্তরের তৃপ্ততা, দিবসটি বারবার দিবস হিসাবে উদযাপন, এই জিনিসগুলো যদি তিনটি তা পাওয়া যায় সেটি হয়ে যাবে ঈদ। আমাদের সমাজে যে মৃত্যুবার্ষিকীটা এটাও এক ধরনের ঈদ।
তো মৃত্যুবার্ষিকী মানে কি, বাবা মারা গেছে ওই দিন একটু দোয়া হবে, তারপরে বিরিয়ানি খাওয়া হবে, তারপর বিরিয়ানি খেয়ে তৃপ্ত হয়ে দাঁত খিলাল করতে করতে বলবে যে মিলাদের মিষ্টিটা খুব ভালো ছিল আর বিরিয়ানিটা খুব চমৎকার ছিল, এরকম মৃত্যুবার্ষিকীটা ঈদে পরিণত হয়। সুতরাং এই যে উৎসব, এই উৎসব করাটাই হচ্ছে ঈদ। এটি আমরা আপনারা যখনই করবেন তখনই আপনার এই ঈদ সম্পর্কে ধারণা থাকতে হবে, খুশি হওয়ার যে ধারণাটা সেটাই হচ্ছে ঈদ। যেমন কোনো দিনকে নির্দিষ্ট করা, এইভাবে নির্দিষ্ট করার কোনো দলিল নাই, কোনো দিনকে না। দিনগুলোকে তৈরি করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় শ্রোতা, যে দিনের উপরে আপনি কোনো কিছু প্রয়োগ করতে পারবেন না। যদি বলেন যে এই দিনটা আপনার জন্য শুভ, তাহলে কি হচ্ছে যে আপনি ওই দিনটাকে তাবাররুক করলেন, তাবাররুক মানে বরকত দান করলেন, মানে এই দিনটাতে। তো আমরা ওই জিনিসটাই দেখব যে দিনের কোনো দোষ নাই। যে দিনটাকে যদি মৃত্যু দিবস হিসেবে কাউন্ট করেন, তাহলে ওই বছর ঘুরে ওই দিনটা যখন আসে, ওই দিনটাকে আপনি কেন দোষ দিচ্ছেন যে ওই দিনে আপনার আব্বা অথবা আপনার আম্মা ইন্তেকাল করেছে, কেন ওই দিনটাকে দোষ? দিন তো কোনো অপরাধ করেনি, দিন হচ্ছে একটা সময়। সো দিনের উপরে এই জিনিস করা যায় না। হাদিসের ভিতরে এসেছে ওয়া আনা দাহারু وأقلب الليل والنهار قال الله تعالى يؤذني ابن آدم يسب الدهر আদম সন্তান আমাকে পীড়া দেয়, আমাকে গালি দেয়। কেননা সে সময়কে গালি দেয়। ওয়ানা দাহরু, আমি হচ্ছি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হচ্ছে সময়, কালের বিবর্তন। সুতরাং উকল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহই দিন এবং রাতকে পরিবর্তন করেন। লা তাসুব্বুহ দাহর ফা ইন্নাল্লাহা হুয়া দাহর, আল্লাহই হচ্ছেন দাহর মানে সময়। সুতরাং দিনকে হয়তো কোনো পার্টিকুলার দিনটা আপনার জন্য কষ্টের হতে পারে, কিন্তু এখানেই শেষ। আপনি এটা বলতে পারবেন না যে দিনই মানে মানে ওই কালটাকে মানে মানে আপনি স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহর। যে অবিশ্বাসী যারা কাফের, তারা বলতো যে জীবন এবং মরণ সেটা তো আছেই, কিন্তু সবই ধ্বংস হয়ে যাবে, শুধু কালটা থেকে যাবে। হ্যাঁ, জামানা ব্যতীত অন্য কিছুই আমাদের ধ্বংস করতে পারবে না। অর্থাৎ মানে আমরা অনন্তকাল বেঁচে থাকব। এই যে আমাদের মুসলমানের ভিতরে অনেকটা এরকম ধারণা আছে যে আমরা অমরত্ব লাভ করতে চাই। হ্যাঁ, এটি এই ধারণাটাও মানে সঠিক নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন রাতের পরিবর্তন করেন। সুতরাং কোনো দিন যদি আনন্দের হয়, সেটা হয়ে যাবে তাবাররুক। এই যে ঈদের দিনকে আমরা কি বলি? ঈদ মোবারক। ঈদ মুবারক বলার কিন্তু কোনো দলিল পাওয়া যায় না। অর্থাৎ ঈদের দিনটা ঈদুল ফিতর, ঈদুল আধা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোনো সাহাবিকে নির্দেশ করেন না যে এই দিনটাকে তুমি বলো ঈদ মুবারক। কিন্তু আমরা মুসলিম সমাজ এটাকে ঈদ মুবারক বলছি, এবং স্কলার যারা তারা এটাতে কোনো অসন্তোষ প্রকাশ করেন নাই। এটি বলা জায়েজ রয়েছে, অর্থাৎ জাওয়াজ, এতে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এই জিনিসটা এমনি বরকতপূর্ণ হচ্ছে এই কারণে যে এই দিনে আমরা আনন্দ প্রকাশ করি, আমরা উত্তম খাবার খাই, সুতরাং এটি এক ধরনের বারাকাত, প্রশান্তি আসে। আমরা দিন ইসলামের ইবাদত করে এক মাস তারপরে ঈদ করছি, আরেকটি হচ্ছে পশু কুরবানি করে আমরা খানা দানা করছি। তো এই যে খাবার খাওয়া, এটি যেহেতু আছে, সুতরাং এটি একটি বরকতের কারণ। তো এটি কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই কারণে ঈদ মুবারক বলা হালাল। ঈদ মুবারক বললে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ তাআলা। এতে কোনো, এটা কোনো বিদাত নয়, বরঞ্চ এটি বললে কোনো ক্ষতি নাই, বলা যাবে। কেননা এই দিনটাকে তাবাররুক করেছে শরীয়তের মাধ্যমে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মনোনীত রাসূল তারা বরকতের জন্য ইঙ্গিত দিয়েছেন। আর কোনো দিন যদি জঘন্য হয়, মনে করেন এই দিনটা আপনার জন্য খুবই খারাপ, সেটাও আপনি ওই পার্টিকুলার দিনটা বলতে পারেন যে 1995-এর 7ই জুলাই আমি আমেরিকায় প্রথম এসেছিলাম ও তখন অনেক কষ্ট করেছি ইত্যাদি, বড় বিপদের দিন, এইভাবে দিনকে বলা যাবে। যেমন লুত আলাইহিসসালাম যখন তার বাসায় ফেরেস্তারা মানুষ আকারে আসলো, তখন কাওমে লুত দ্বারা যারা হোমোসেক্সুয়ালিটিতে আসক্ত ছিল তারা মনে করলো যে আরে এই বাসাতে দুইজন গেস্ট এসেছে, তারা অতি সুদর্শন, তাদের সাথে আমরা অপকর্ম করতে পারবো। লুত আলাইহিসসালাম তিনি খুব অসহায় হয়ে পড়লেন। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাকা বিহিম যারআন যারআউন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব, যে নিজেকে এমন অসহায় মনে করলেন লুত আলাইহিসসালাম, তিনি বিষণ্ন হয়ে পড়লেন এবং তিনি বললেন যে আজকের দিনটা একটি বিপদের দিন, ইয়াউমুন আসীবুন, তার মানে ওই দিনটা হচ্ছে বিপদের দিন। এভাবে কোনো দিনকে মানে কষ্টের দিন, খুব গরম পড়েছিল ইত্যাদি, এভাবে আপনি বলতে পারেন। ওই দিনে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই দিনে আপনার চাকরি চলে গেছে, ওই দিনে আপনার ইন্টারভিউতে চাকরি হয়নি, ওই দিনে আপনার বিয়ে ভেঙে গেছে, ওই দিনে আপনার ডিভোর্স হয়েছে, এর মানে এই নয় যে ওই দিনটাকে আপনি আর সিলেক্ট করবেন না, তাহলে দিনটাকে আপনি দোষ দিচ্ছেন। দিনটার কোনো দোষ নাই, কেননা দিনটাকে সৃষ্টি করেছে কে? ইউকাল্লিবুল নাহারা ওয়াল লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের সমাজে এরকম আছে যে মঙ্গলবারে আমাদের ফ্যামিলিতে কেউ বিয়ে করে না, কারণ কি, আপনার ফ্যামিলি কোথার থেকে এসেছে? আপনি তো দিনের উপরে অপবাদ দিচ্ছেন, দিনকে গালি দিচ্ছেন, এই মঙ্গলবার কেন বিয়ে করা যাবে না, শুক্রবার কেন খাওয়া যাবে না ইত্যাদি। তো কোনো দিনকে নির্দিষ্ট করা যায় না, সেটা সুখের জন্য করা যাবে না, সেটি হবে ঈদের দিন, আর যদি দুঃখের দিনের জন্য হয় ইয়াউমুন আসীব, কষ্টের দিন, কোনোটাই আপনি করতে পারেন না, এটা আগে জানতে হবে। খুশি হওয়াটার সাথে ঈদ সম্পর্কিত, আমরা নববর্ষে যেটা কি, নববর্ষে কেউ কান্নাকাটি করে নাকি? আপনারা প্রিয় শ্রোতা যারা শুনছেন, যে চলুন আমরা পহেলা বৈশাখে সবাই বাসায় উঠে কাঁচামরিচ চোখের সামনে দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে কান্নাকাটি করি, হাউ মাউ করে কান্নাকাটি করি, এরকম কেউ করে? করে না। তো পয়লা বৈশাখ যেটা হচ্ছে সেটা হচ্ছে উদযাপন করে, ঈদ, খুশি হয়, খুশি হতে গেলেই সেটা ঈদের দিকে টার্ন নেবে, আর সেটার সাথে যদি খানা পিনা থাকে তাহলে সেটা হয়ে যাবে ঈদের দিন। যেমন এবং সেটা যদি মাত্রা অতিরিক্ত হয় এই কারণে, তো আল্লাহ সুবহানাহু তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে মানে আল্লাহ সুবহানাহু তাআলা আতমামতু আলাইকুম, আল্লাহ সুবহানাহু তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, সূরা আল মাঈদা আয়াত নাম্বার 3। তো এই আয়াতটা বিদায় হজের সময় নাজিল হয়েছিল। সহিহ বুখারি মুসলিমে এসেছে, একজন ইহুদি পণ্ডিত ব্যক্তি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে তোমাদের কিতাবে ইয়া আমিরুল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনা, তোমরা যে একটি আয়াত তেলাওয়াত করো, আল ইয়াউমা আকমালতু লাকুম, যে আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, দেখুন আল্লাহ সুবহানাহু তাআলা এত বড় একটা ব্লেসিংস, একটি ভার্স, আয়াত নাজিল করেছেন, অথচ ওই দিনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই, ওটা কোন দিন সেটার সাথে কোনো তাবারুক করা হয় নাই, বুঝতে পেরেছেন? অথচ ইহুদি বলছে লাও আলাইনা মাআশিরা আল ইয়াহুদা নাযালাত লাতাখাযান্না যালিকাল ইয়াউমাল ঈদান,
যদি আমাদের কিতাবে এরকম একটা আয়াত নাজিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। তাহলে ঈদ কথাটা ইহুদিও বলেছিল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। সূরা আল মায়েদার এই 3 নম্বর আয়াত যদি ইহুদিদের কিতাবে নাজিল করতো আল্লাহ, কেননা ইহুদিদের কিতাবে তাওরাতে অথবা ইঞ্জিলে এই কথাটা নাই যে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, সুতরাং আমাদের কিতাবেই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীন ইসলামকে পরিপূর্ণ করেছে। সুতরাং ইসলাম যেখানে পরিপূর্ণতা লাভ করেছে সেখানে নতুন করে কোনো ঈদের আমদানি করা যাবে না, উৎসব করা যাবে না। এই আফসোসটাই করেছে ইহুদি, যে ইহুদিরা বলছে যে এই দিনটা আমরা ঈদের দিন হিসাবে নিয়ে যেতাম, তো ইহুদিরা খুশি হতো এবং খুশিটাকে হাদিসের ভাষায় ইহুদি বলছে কি লানাত্তাখাজান্না যালিকাল ইয়াউম ঈদান, আমরা এটা ঈদের দিন হিসাবে নিতাম। কয়লা অমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুশিটাকে অস্বীকার করেন নাই, তিনি বলেছেন কি কাদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া কাঈমুন বি আরাফাতিন ইয়াউমিল জুমআ, যে ওই দিন ছিল জুমার দিন অর্থাৎ শুক্রবার, আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ছিলেন, সেই দিনটা ছিল আরাফার দিন শুক্রবার, সেই দিনে এই আয়াত নাজিল হয়েছে। অর্থাৎ আমাদের আমিরুল মুমিনিন অনেক বিচক্ষণ পলিটিক্যাল আনসার দিলেন, তিনি ইহুদির ওই কনসেপ্টকে মানে নাকচ করে দিলেন না যে আমরা অখুশি সেটা বলেন নাই, বলছেন যে এই দিনটাকে আমরা চিনি এবং কোন দিনে আয়াত নাজিল হয়েছে সেটাও আমরা জানি, আরাফাতের দিন জুমার দিন ছিল সেই দিন আল ইয়াউমাল আরাফা। তাহলে একটা দিন এর সাথে যখন কোনো মানে ফজিলত চলে আসে তখন আপনার সাথে এটার দলিল লাগবে, অর্থাৎ দিনটাকে আপনি নিজে ইচ্ছা করেই মানে এটার মানে ফজিলত আপনি করতে পারেন না, এটাই হচ্ছে এটার শিক্ষা। তাহলে এই যে মানে যখন আমরা কোনো জিনিসকে উদযাপন করি, উদযাপন করতে গেলে আমাদের যে সমস্যাটা যেটা দেখা যায় সেটি হচ্ছে যে ঈদের দিন ছাড়া অন্য কিছুতে আমরা মানে উদযাপন করতে পারি না। তাহলে উদযাপনের সাথে সংশ্লিষ্ট হচ্ছে কি খানাপিনা। তো মুসলমানদের ঈদ কয়টা, মুসলমানদের ঈদ কয়টা এই প্রশ্নটা এভাবে না করে আমাদের করা উচিত যে মুসলমানদের ঈদ মানে কয় প্রকার, কয় প্রকার হচ্ছে এটি কারেক্ট, লিখে রাখুন কয় প্রকার। মুসলমানদের ঈদ হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে বাৎসরিক ঈদ আরেকটি হচ্ছে সাপ্তাহিক ঈদ। জুমার দিনকেও হাদিসে ঈদ বলা হয়েছে, যেমন হাদিস ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال اجتماع عيدا على عهد النبي صلى الله عليه وسلم فصلى بالناس ثم قال من شاء ان ياتي الجمعه فلياتيها ومن شاء ان يتخلف فليتخلف। যে ইবনে ওমর হাদিসে বলছেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে 2 ঈদ একত্র হয়েছিল, ইজতিমাউ ঈদান, তাহলে 2টি ঈদ একত্র হওয়া মানেটা কি, কোরবানি আর রোজার ঈদ একত্র হয় নাকি, আপনি কি পাগল হয়েছেন? কোরবানি এবং রোজার ঈদ তো একত্র হতে পারে না, কেননা এটি হচ্ছে 2টো মাস আলাদা। তাহলে এই 2টো ঈদ একত্র হয়েছে এর অর্থ হচ্ছে শুক্রবার দিন হচ্ছে ঈদের দিন আর হচ্ছে ঈদুল আদহা ঈদুল ফিতর, এই 2টো ঈদ একত্র হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। তখন তিনি বলেছিলেন যে ব্যক্তি জুমার নামাজ আসতে চায় সে আসতে পারবে, আর কেউ যদি জুমার নামাজ এ আসতে না চায় সে ইচ্ছা করলে চলে যেতে পারবে। এটি মানে
এসেছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জুমার নামাজের দিন যদি ঈদ হয়, সেটাকে সাহাবিরা বলছেন যে এটি মানে ঈদ। যেমন হাদিসের ভিতরে এসেছে মানে ফসল ইজতিমা ও ঈদান আলা আহাদি রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিত্রি ও জুমা, ঈদ উল ফিতর জুমা এক হয়েছিল, ফসল্লা বিহি রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদান, ঈদের নামাজ পড়েছেন, সুম্মা আকবালা তিনি আলাইহিম বিওয়াজহি তিনি মুখ ঘুরিয়ে মানুষকে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম কাদ আসাবাত্তুম খাইরান ও আজরান ওয়া ইন্না মুজাম্মিউন, আমরা এখন জুমার নামাজ পড়ব এবং তোমরা আপনারা অনেক কল্যাণ এবং সওয়াব অর্জন করেছেন। যে ব্যক্তি আমাদের সাথে জুমার নামাজ পড়তে চায় সে জুমার নামাজ পড়বে, আর যে পরিবারে ফিরে যেতে চায় সে ফিরে যেতে পারে। অর্থাৎ ঈদের দিন যদি জুমার দিন হয় তাহলে তাকে জোহরের নামাজ পড়তে হবে, মানে সে ইচ্ছা করলে জুমার নামাজ নাও পড়তে পারে। আর যদি ঈদের নামাজও পড়ে জুমার নামাজও পড়ে তাহলেও সেটা অধিক সওয়াব হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ওয়া ইন্না মুজাম্মিউন, আমরা জুমার নামাজও পড়ব, ঈদের নামাজ তো পড়েছি। ওমান আরাদা আন ইয়াজমাউ মাআনা ফালইয়াজমা, ওমান আরাদা আন ইয়ারজিআ ইলা আহলিল ফালইয়ারজিআ, সে চলে যাবে। অর্থাৎ ঈদের দিনের সাথে রয়েছে হলো সাপ্তাহিক ঈদ। তো এই যে সাপ্তাহিক ঈদের যে কনসেপ্ট, এটি কোথা থেকে এসেছে? সাপ্তাহিক ঈদ হচ্ছে যে শুক্রবার, এটি হাদিসের ভিতরে এসেছে যে ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, যে সমস্ত দিনগুলোর ভিতরে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমআ, ওয়া আযামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড় দিনটা কি জুমার দিন, ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমুল আদহা ওয়াল ইয়াউমুল ফিতর। প্রিয় শ্রোতা জেনে রাখুন, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আধার দিন থেকেও জুমার দিন বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। চিন্তা করেন, হাদিসের ভিতরে এটা বলা হয়েছে। সুতরাং ঈদ উল ফিতর, ঈদ উল আধাতে আপনি জানপরাণ হয়ে যান, অথচ জুমার দিনে আপনার খবর থাকে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে যে সাপ্তাহিক ঈদ বেশি বড় নাকি না বাৎসরিক ঈদ সবচেয়ে বড়। সাপ্তাহিক ঈদ সবচেয়ে বড়। এই হাদিস, এটি ওয়াহাসানু আল আলবানি রাহিমাহুল্লাহ, হাদিস নাম্বার 888। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, যত দিন রয়েছে আল্লাহর সেই দিনগুলোর ভিতরে সবচেয়ে বড় দিন হচ্ছে, আজামু বেস্ট দিন হচ্ছে জুমার দিন, ওহুয়া আজামু ইন্দাল্লাহি ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর, ইয়াউমাল আদহা থেকে ইয়াউমুল ফিতর থেকেও বড়। এই ইয়াউমুল জুমআ দিনে মানে এত গুরুত্বপূর্ণ, মা হাদিসে এসেছে মা তলাআত শামসু ওয়ালা গারাবাত আলা ইয়াউমুল খাইর মিন ইয়াউমুল জুমআ, যে আল্লাহর দিনগুলোর ভিতরে সূর্য উঠে না অস্ত যায় না শুক্রবার ছাড়া, এত বড় দিন। হাদান আল্লাহু লাহু ওয়া দাল্লান নাস আনহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার দিনে গাইড করেছেন এবং জুমার দিনের দিকে আমরা মানে এসেছি এবং আমরা এটাকে রেসপেক্ট করি এবং সম্মান করি। এই কারণে হাদিসের ভিতরে এসেছে ফাল ফালান নাস লানা ফিহি তাবা হুয়া লানা, যে মানুষকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে কি, মুসলমানদেরকে দেওয়া হয়েছে কি, জুমআ সাপ্তাহিক ঈদ জুমআ, হ্যাঁ তাবা লানা ফি ওয়া হুয়া লানা ওয়াল ইয়াহুদা ইয়াউমা সাবত, আর ইহুদিদের জন্য হলো স্যাটারডে, ওয়ান নাসারা ইয়াউমাল আহাদ, আর সানডে হচ্ছে খ্রিস্টানদের। এই হাদিসটা ইবনে খুজাইমাতে এবং ইবনে আহমাদে এসেছে। সুতরাং ইহুদিদের জন্য হলো রবিবার, আর না ইহুদিদের জন্য হচ্ছে শনিবার এবং খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর মুসলমানদের জন্য হচ্ছে শুক্রবার। এই তিনটি দিনকে যে তৈরি করা হয়েছে ঈদের জন্য সেটি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদের সতর্ক হতে হবে কোন দিন আপনি একটু ভালো খাবেন। এই কারণে ভালো যদি খেতেই চান শুক্রবার দিন ভালো খাওয়াটাই বেশি উত্তম ভালো।
আর অন্য দিনও খাওয়া যাবে, কিন্তু মনের ভিতরে আনন্দটা থাকবে শুক্রবার দিনকে কেন্দ্র করে। এই কারণে এই শুক্রবার দিন শুধু শুক্রবারে রোজা রাখা হাদিস বিরোধী। আজামু আয়াম, আজামুল আয়াম ইনদাল্লাহ ইয়াউমান নাহার। আর অন্য দিনগুলোর ভিতরে যে কোরবানির যে দিন, যে দিনে মানুষ পশু জবাই করে, সেই দিনটা হচ্ছে আল্লাহর কাছে অনেক বড়, আজামু আয়াম ইনদাল্লাহ। সো এই যে ঈদ, সেই ঈদের দিনের ইয়েটা কি, তাৎপর্যটা কি? ঈদ দিনের তাৎপর্যটা হচ্ছে ও আকালা ওয়াহিয়া আয়ামু আকলিন ও সুরবিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল আরাফা ওয়া ইয়াউমুন নাহার ওয়া ইয়াউমুত তাশরিক ঈদুনা আহলুল ইসলাম, ইসলামের অনুসারীদের জন্য রয়েছে ঈদুল ফিতর এবং ইয়াউমুন নাহার অ্যান্ড আয়ামুত তাশরিক, অর্থাৎ দশই জিলহজের পরে জিলহজ মাসের এগারো বারো তেরো তারিখ হচ্ছে ঈদুনা, আমাদের জন্য ঈদ। ওহিয়া আয়ামু আকলিন সুরবিন, এই দিনগুলোতে বেশি বেশি করে খাবেন এবং পান করবেন। তো কোরবানি করার একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, আরেকটি উদ্দেশ্য হচ্ছে ওই মাংস থেকে খাওয়া। হ্যাঁ, সুতরাং খানা পিনা সাথে যেহেতু জড়িত, এই কারণে এই দিনগুলোকে বলা হয়েছে ঈদের দিন। আর জুমার দিনকেও ঈদ বলা হচ্ছে, এটি হচ্ছে সাপ্তাহিক ঈদ, এবং সেই দিনে শুধুমাত্র জুমার দিনকে নির্দিষ্ট করে রোজা রাখাটা যায় না। যেমন জুমার রাত্রে কষ্ট করে জুমার দিনটাকে বরবাদ করাও নিষেধ, সারা রাত জেগে কিয়ামুল লাইল করা জুমার রাতে নিষেধ করা হয়েছে, জুমার রাতকে তাকসিস করা যায় না, হাদিসে এসেছে। যদিও আমাদের সমাজে এক শ্রেণীর দাওয়াতি ভাই ওই সব গুজারি করেন, জুমা সবে জুমা আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর শুধু শুক্রবারে রোজা রাখা যায় না, শুধু শুক্রবার রোজা রাখতে গেলে হয় ইয়াওমান কাবলাহু ও বাদাহু, মানে হয় বৃহস্পতিবার রাখতে হবে অথবা বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, এভাবে রাখতে হবে, শুধু শুক্রবার রাখা যাবে না। কারণ হচ্ছে ঈদের দিন হচ্ছে শুক্রবার দিন। ইজহারু সুরুরিল আয়াদ মিন শাইরিদ্দিন, যে কোনো দিনে ঈদের দিনে যে সন্তুষ্টি প্রকাশ করা, খুশি হওয়া, এটি হচ্ছে যে কোনো ধর্মের জন্য একটা সিম্বলিক। এই কথা ফতহুল বারীতে বলেছেন ইবনে হাজার আসকালান, যে ঈদের দিনে আপনি খুশি হবেন, এই খুশি হওয়ার কারণটা কি, ইজান ফা ইজহারু সুরুরিল ঈদ হুয়া মান ইবাদাত আল্লাতি ইয়াতাকাররিবু বিহাল মুসলিম ইলাল্লাহ, এই খুশি হওয়ার সাথে আল্লাহর নৈকট্য লাভ হয়ে যায়। ঈদের দিন আপনি খাচ্ছেন, খুশি হচ্ছেন, ভালো জামা কাপড় পরছেন, আবার আল্লাহর নৈকট্যতা লাভ করছেন এই দিনে, কতগুলো পাওয়া। এই কারণে ঈদের জন্য মানুষ বারবার মানে লালিত থাকে, লালায়িত থাকে, আশা করে। আমাদের ইসলামে এটাই বিধান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ওই যে হাবাসি লোকগুলো ঈদের দিন মসজিদে খেলা করছিল, আপনারা সবাই জানেন ঐতিহাসিক ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের একেবারে কাছাকাছি, মানে মানে চেহারার সাথে চেহারাটাকে মিলিয়ে খেলা দেখছিলেন। এই যে হাবাসি লা তাআলামু মানে ইয়াউমা ইদিন ইয়ানি ইয়াউমা আন লাইবু হাবাসাতি ফিল মসজিদ, মসজিদে তখনকার সময়ে ঐতিহাসিক ঘটনা হিসেবে সেই দিনে মসজিদ খেলাধুলা করার জায়গা না, একটি হচ্ছে এটি বড় কথা। কিন্তু ঈদের দিনে একটা এক্সেপশন হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পার্টিকুলার ঈদের দিন, যে সব দিনে মসজিদে খেলা হতো এর কোনো বর্ণনা পাওয়া যায় না, কিন্তু কোনো একটি ঈদের দিনে হাবাসি ছেলেরা মসজিদে এক ধরনের লাঠি খেলা অথবা কোনো এক ধরনের খেলা খেলেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তাআলামুল ইয়াহুদা আন্না দীনি দীনিহা ফাসহাতান ইন্নী উরসিলতু
bi hanifi hanifiyati samha, je ইহুদিদেরকে জানিয়ে দাও যে আমাদের দিনের ভিতরে সহজাত সহজ ব্যাপার রয়েছে, আমাকে পাঠানো হয়েছে একটি সহজ দিন দিয়ে পাঠানো হয়েছে। হানিফিয়া, হানিফিয়াতিন সামহা, অর্থাৎ ইজি মানে সহজ চর্চাকৃত, মানে ইজি গোয়িং রিলিজিয়ন, খুব ইজি টু মেক আওয়ার দিন, সেই দিনটা হচ্ছে ঈদের দিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন নিয়ে তিনি গর্ব করেছেন যে ইহুদিদেরকে জানিয়ে দাও যে আনন্দ করা, ভালো খাওয়া, ফুর্তি হওয়া, এগুলো মানে মানে এই দিনে আমাদের ধর্মে আছে, আমাদের ধর্মে দিনের ভিতরে এইগুলো অবস্থান রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বছরের কোনো দিনকে শুভেচ্ছা যদি জানাতে যাই, এই দিনটা উদযাপন করা হয়ে যায়। উদযাপন করা হয়ে যায় মানে কেউ যদি কোনো দিনকে মানে মানে নির্দিষ্ট করতে চায়। এখানে একটা ভুল জিনিস রয়েছে, আমাদের বাংলাদেশি অনেক বক্তা, ইসলামী বক্তা, কিন্তু তারা কি বলছে, নববর্ষের উদযাপন নিয়ে ওরা একটা কথা বলছে। প্রিয় শ্রোতা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, আমাদের দেশে কিছু স্বনামধন্য ইসলামী বক্তা, তাদের জ্ঞানের অভাব রয়েছে, আমি দলিল দ্বারা আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। তারা বলছে কি যে পহেলা বৈশাখে আপনি দোয়া করেন যে হে আল্লাহ আমাদেরকে আগামী বছর যেন সহি সালামতে রাখো, আর গত এক বছরে যে পাপ করেছি সেটাতে ক্ষমা করো। এই যে বছর ভিত্তিক দোয়া করা আর পহেলা বৈশাখকে ইসলামীকরণ করা, এটির কোনো দলিল নাই। ওই স্কলার বিরাট ভুল করেছে, এগুলো করাটা ঠিক নয়। আপনি ধরুন 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষার জন্য কিছু মানে লোকের প্রাণ গিয়েছে আমাদের ঢাকা শহরে অনেক দিন আগে, 1952 সনে। তো ওই দিনটার কি দোষ? ওই দিনটাকে ফাল্গুন মাস হিসাবে বলে না, বলে কি ইংরেজি মাস হিসাবে। বাংলা ক্যালেন্ডার যে অচল, এটাই হচ্ছে এর দলিল, যে বাংলা ক্যালেন্ডারের আপনি উৎসব করেন, এই বাংলা ক্যালেন্ডার মূলত অচল, কেউ ব্যবহার করে না, শুধু দুষ্টুমি আর শয়তানি করার জন্য এই বাংলা নববর্ষের আবির্ভাব হয়েছে। অথচ বাংলা বাংলা করতে গিয়ে যাদের জান যায়, তারা বলছে 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি শোক হয় কিভাবে? ওই দিনটার কি দোষ? ওই দিনের তো দোষ নাই। 52 সনের 21 তারিখ ছিল ইয়াউমুন আসিফ, যে সেদিন অনেক মানে হতাহত হয়েছে, অনেক কষ্টের দিন ছিল ঢাকাবাসীদের জন্য, যেহেতু তাদের উপরে একটা অত্যাচার হয়েছিল। কিন্তু পরের বছর 21 তারিখ কি দোষ করল? তো কেন আপনি ওই দিনটাকে আবার স্মরণ করেন? তাহলে সেটা আপনি কে, আপনি ইসলাম বিরোধী করছেন। সুতরাং ওই দিনে ওই সালাম বরকতের জন্য আল্লাহ কাফর আল্লাহ লাহুমা মানে তাদের জন্য দোয়া করা, এগুলো ইসলামী কোনো পদ্ধতি না। আমাদের বাংলাদেশে ইসলামী বক্তা এখন এমন বেড়েছে যাদের জ্ঞান খুব কম, তারা কি করছে, ওই 21 তারিখে সালাম বরকতের জন্য দোয়া করে। মৃত্যুবার্ষিকী করা তো ইসলামে নাই, তো আপনি কেন এগুলো করেন? আবার পহেলা বৈশাখে আরেকটা গ্রুপ বের হয়েছে কি, ওরা ইসলামী চিন্তাবিদ, আল্লাহ আমাদের ইসলামী চিন্তাবিদদের হাত থেকে বাঁচান, যে পহেলা বৈশাখে নাকি দোয়া করতে হবে যে আল্লাহ গত এক বছরে আমাদের যে গুনাহগুলো হয়েছে এগুলো মাফ করো। এইভাবে বলা যাবে না। ইন্না আমালুল ইবাদি তারিদু আলাল্লাহি সালাসাতুন, বান্দার আমলগুলো আল্লাহর কাছে তিনভাবে উপস্থাপন করা হয়। একটি হচ্ছে দিনে দুইবার, আল আরিদুল ইয়াউমি, দৈনিক উপস্থাপন। আরেকটা কি, আরিদু উসবুই, সাপ্তাহিক উপস্থাপন। আল আরিদু সানউই, সানাউই, বাৎসরিক উপস্থাপন। তাহলে বান্দার আমল তিনভাবে আল্লাহর কাছে যায়, একটি হচ্ছে ডেইলি বেসিস, একটি উইকলি বেসিস, আর একটি হচ্ছে অ্যানুয়াল বেসিস। তো ডেইলি বেসিস কখন? ওই যে হাদিসের ভিতরে এসেছে ফজর এবং আসর, ফজর এবং আসরের সময় ফেরেস্তাদের ডিউটি পরিবর্তন হয়।
ইয়াকাউ মাররাতাইন কুল ইয়াউম, দিনে দুইবার, ফজরে এবং আসরের সময়। তাহলে ফজরের সময় দোয়া করেন যে হে আল্লাহ আমাদের বাকি দিনটা যেন ভালো থাকে, আর আসরের সময় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেন যেন রাতটা ভালো যায়। এইভাবে আপনার মানে আমল নামা আল্লাহর কাছে পৌঁছে। আর সপ্তাহে দুই দিন, যে একটি হচ্ছে ইয়াউমুল ইসনাইন ও ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, কেননা তিনি পছন্দ করতেন যে রোজা রাখা অবস্থায় যেন তার আমলগুলো আল্লাহর কাছে যায়। তো তাহলে সোমবার এবং বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক মানে আমল নামা পেশ করে, আর বছরের আমল নামা পেশ করা হয় শাবান মাসে। ও ইয়াকা মাররাতুন ওয়াহিদ ফি শাহরু শাবান। তাহলে সুন্নাতে দলিল রয়েছে, দালাত সুন্নাতু আইদান আলা আন্নাল আমালু কুল্লু আম তারফাউ ইলাল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা জুমলাতিন ওয়াহিদা ফি শাহরু শাবান, শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছে। তো এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তো আপনি বৈশাখ মাসে কেন দোয়া করেন যে এক বছরের গুনাহ খাতা মাফ করেন? আপনি যদি বছরকে উদ্দেশ্য করে দোয়া করতে চান, সেটা মহররম মাসে দোয়া করতে পারবেন না। বুঝতে পেরেছেন? পহেলা মহররমকে আপনি উদযাপন করতে পারেন না, কেননা পহেলা মহরম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সিলেক্ট করে নাই যে বছরের শুরুতে, এটি সিলেক্ট করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এর সাথে কোনো তাবাররুক নাই, তাবাররুক মানে কোনো ফজিলত নাই, বরকত নাই। এই কারণে আরব দেশগুলোতে নববর্ষ পালন করা হয় না। আমরা হচ্ছে হতবাগা, আমরা বাংলা নববর্ষ করি, ইংরেজি নববর্ষ করি, আমাদের চেয়ে হতবাগা দুনিয়া আখেরাতে আর কে হতে পারে? আর এটাকে ইসলামীকরণ করছে আবার কিছু স্মার্ট, কিছু মৌলভী। তারা কি বলছে যে পহেলা বৈশাখে যেন সারা বছরের আমল যেন আল্লাহ আমাদের ক্ষমা করেন। আরে সারা বছরের দোয়া করতে হবে শাবান মাসে, কেননা এই মাসে আল্লাহ যে কোনো একটা দিনে, শাবান মাসের যে কোনো একটা দিনে আল্লাহ আপনার আমল নামা এক বছরে কি করেছেন সেটা আল্লাহ সুবহানাহু তাআলা উপরে তুলে নেবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিন শহরিন মা তাসুমু মিন শাবান। যে উম্মু সালামা আন উসামাতু বিন জাইদ রাদিয়াল্লাহু আনহুমা, উসামা বিন জাইদ রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, অন্য কোনো মাসে রোজা রাখেন না কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজবি ও রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাঈম। যে মানে রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যারা অধিকাংশ মানুষ গাফেল থাকে, এই মাসে রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করে। আমি পছন্দ করি যে আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলগুলো উপরে উঠে যায়। তাহলে দোয়া করতে হবে কি, যে শাবান মাসে বছরে। সুতরাং পহেলা বৈশাখে এই ধরনের দোয়া করার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন। সব বাদ, খানাও বাদ, পান্তাভাতও বাদ, ইলিশ মাছ সবই মানে বাতিল, আর দোয়া করাও যাবে না, কিছুই করা যাবে না। কেননা প্রত্যেকটি জাতির জন্য রয়েছে ঈদ। ইন্নাল লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, হাদিসের ভিতরে এসেছে প্রত্যেকটি জাতির জন্য রয়েছে ঈদ, আর এটি হচ্ছে আমাদের ঈদ। তো এটি একটি যে কোনো উৎসব, ঈদ মানে হচ্ছে উৎসব যেটা আপনি উদযাপন করেন। ওই যে বারবার ফিরে আসে উত্তম খাবার, অন্তরের প্রশান্তি, এই তিনটি জিনিসের সমন্বয়ে যেই দিনে হবে সেটা ঈদের দিন বলে গণ্য হবে। সেটা মৃত্যুবার্ষিকী হোক সেটাও ঈদ হবে, আর জন্মবার্ষিকী হোক সেটাও ঈদ হবে। তিনটা আনা যাবে না, একটা করতে হবে, যে কোনো একটা। বাচ্চা কাচ্চারা যদি জন্মদিন উপলক্ষে বেশি পিড়াপিড়ি করে তাহলে আপনি খুশি হবেন না। আপনি খুশি হন কেন? আপনি খুশি হবেন না, ওকে একটা কিছু কিনে দেন, ব্যাস।
হয়ে গেল, ও যেহেতু বুঝে না কি করবেন, কিন্তু তিনটা সমন্বয় যেন না হয়, একটা কি বারবার এটাকে প্রত্যাশা করা, আরেকটি হচ্ছে কি খুশি হওয়া, খুশি হবেন না, আরেকটি হচ্ছে উত্তম খানাপিনা, একটু কম খেতে হবে একটু, অথবা সে খেলো আপনি খেলেন না ইত্যাদি, এভাবে জিনিসটা দেখতে হবে। কেননা ইন্নাল ঈদা কাদিয়াতুন দিনিয়া ওয়াল আকীদাতু ওয়ালাইসাত আদা দিনিয়াতু কামা দাল্লা আলাইহি হাদিস, যে যে কোনো উৎসব হচ্ছে ইস দিনের, ধর্মের এবং বিশ্বাস, এতেকাদ বিশ্বাসের ব্যাপার, এটি কোনো দুনিয়াবি মানে কোনো ঐতিহ্য নয়। অনেকের ধারণা এটি হচ্ছে আমাদের সংস্কৃতি, না, আমাদের সংস্কৃতি বলতে গেলে আমাদের জীবন নিয়ে টান দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়াল মামাতি, জীবন এবং মৃত্যু এবং নামাজগুলো এবং নুসুকগুলো, এই যে কোরবানিগুলো, লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর জন্য যদি হয় তাহলে আপনি মানে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্ধারিত যে জিনিসগুলো আছে সেগুলোর বাইরে আপনি কিছু করতে পারেন না, এটি হচ্ছে মূল কথা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করছেন, সুনান নাসাই আবি দাউদ এসেছে যে কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন তখন আমরা দুইটা দিনে খেলাধুলা করতাম। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে যে বাচ্চারা যে খেলাধুলা করে সেটাও ঈদের আরেকটা ক্রাইটেরিয়া, তারা খেলাধুলা করত। ওয়ালাহুম ইয়াওমান, তাদের সংস্কৃতিতে খেলাধুলা ছিল ওই দিনে। কোন দিনে? দুটো দিনে। ফাকালা মা হাদান আল ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কিউরিয়াস হয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা যে এই দুইটা দিনে খেলাধুলা করো, আনন্দ করো, এই দিন দুটো কি? তখন তারা উত্তর দিয়েছিল কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে আমরা এই দুইটা দিনে নালআবু, আমরা খেলাধুলা করতাম, আনন্দ করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন কালচার ছিল কি, দুইটি দিন মদিনাতে তারা আনন্দ করত, খেলাধুলা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন তখন তিনি কি বললেন, ইন্নাল্লাহ কাদ আবদালাকুম ফি বিহিমা খাইরান মিনহুমা ইয়াওমাল আদহা ওয়া ইয়াওমাল ফিত্র, যে আল্লাহ তোমাদিগকে এই দুটো দিনকে বদল করে দিয়েছেন, বদল করে দিয়ে তার থেকে উত্তম দুইটি দিন দিয়েছেন, ইয়াওমাল আধা ইয়াওমাল ফিতর। সুতরাং মুসলমানদের দুটো ঈদ হচ্ছে ইয়াওমাল আধা ইয়াওমাল ফিতর, এটি হচ্ছে বছরের ঈদ, বাৎসরিক ঈদ। যেটা ঈদে মিলাদুন নবী হাদিস বিরোধী, আকিদা বিরোধী, কোরআন বিরোধী, সুন্না বিরোধী, এটাকে প্রমোশন করে সিরাতুন নবী ও কোনো দলিল নেই, কিচ্ছু নাই। কোনো দিনকে নির্দিষ্ট করে কোনো ইবাদত করতে গেলে তার দলিলের দরকার হবে। এই ঈদে মিলাদুন্নবীর যেহেতু প্রচুর সমালোচনা হচ্ছে মিলাদ মাহফিলের, সুতরাং আজকাল এক ধরনের মুসলিম তারা ওই নামটাকে পরিবর্তন করে, নাম পরিবর্তন করলেও এতেকাদ তার মানসিকতা রয়েছে সেটাই, ওই দিনে কেন আপনি বেশি বেশি করে সিরাত পাঠ করবেন, কি দরকার? আবার আমাদের সমাজে কি রয়েছে, 18ই রমজান, বদর দিবস, এই একটা গোষ্ঠী এই উত্তর আমেরিকার 2-3টা শহরে আছে, তারা এই 18ই রমাদান তারা আলোচনা সভা করে যে এই দিনে বদরের যুদ্ধ হয়েছে, আপনি এই দিনে কেন স্মরণ করছেন, এই দিনটাকে কেন চিহ্নিত করে, এই দিনটার দোষটা কি? তাহলে তো দিনের দোষ হয়ে গেল যে এই দিনে একটা জিহাদ হয়েছিল, এই দিনে একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল ইত্যাদি। আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের জন্য আল্লাহ করেছেন ইন্নাল্লাহ কাদ আবদালাকুম, লক্ষ্য করুন এই যে দুইটা ঈদ এটা কিন্তু আল্লাহ দিয়েছেন, হাদিসের ভিতরে এসেছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এটা তিনি বলেন নাই। ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খাইরান মিনহুমা, এর থেকে উত্তম। তাহলে আল্লাহ আমাদেরকে দুইটি ঈদের দিন দিয়েছেন, এই দুইটি দিন ছাড়া আপনি যদি অন্য কোনো দিন
কোনো কিছু চর্চা করেন তাহলে সেটা পৌত্তলিকদের সাথে চলে যায়, সেটার থেকে আপনাকে সাবধান হতে হবে। এই কারণেই মানে আবদুল্লাহ ইবনে আমর তিনি বলতেন, কাল আবদুল্লাহ ইবনে আমর কাল আন্নাহু কাল মান বানা বি আরদিল মুশরিকিন ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মেহরজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতু হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ। যেই কোনো লোক তারা যদি মুশরিকদের মানে জায়গায় সেটেল করে, মানে ইসলাম দারুল ইসলাম ছেড়ে দিয়ে মুশরিক হিন্দুদের জায়গায়, হিন্দু মুশরিকদের জায়গায় যদি তারা সেটেল করে মুসলমানদের ছেড়ে, তারপরে তারা যদি দুইটা উৎসব করে, নাওরোজ হচ্ছে ইরানি নববর্ষ, ইরান দেশের, নাইরুজাহুম ও মেহরজান মেহরজানাহুম আরেকটি ফসলের উৎসব, মাহরজান নাওরোজ, এই দুইটি উৎসব করে, তাহলে কোনো মানুষের সাথে কোনো দেশে যদি একাত্মতা পোষণ করে এবং ওই দেশের কৃষ্টি কালচারকে, মুশরিকদের কৃষ্টি কালচারকে প্লাস তাদের ফেস্টিভ্যালকে নিজেদের ফেস্টিভ্যালের মতো মনে করে এবং তাশাব্বাহা বিহিম তাদেরকে ইমিটেট করে, লক্ষ্য করুন এখানে কিন্তু ইমিটেশনের কথাটা এসেছে। আমরা যে পয়লা বৈশাখের আমাদের মূল সমস্যাটা কি, আমরা প্রমাণ করব আজকের লেকচারে যে পয়লা বৈশাখটা একটা তারিখ মাত্র, এটার কোনো দোষ ছিল না, এটি আল্লাহর একটি দিন। তো এখানে কিছু হিসাব কিতাব করা হয়, সেটা আগে করতো, এখন কেউ করে না। এখন বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা ইংরেজি বছর ধরে হিসাব কিতাব করে, ওই হালকাতা বাদ হয়ে গেছে, আচ্ছা ধরলাম কেউ করে, কিন্তু এটাকে কল্যাণ করা, এটার বরকত কামনা করা, এই দিন ভালো খাইলে বছরে ভালো থাকবে, মঙ্গল আসবে, তাহলে এটা কারা করে, যে জনগোষ্ঠী তারা হলো মুশরিক হিন্দু, তো তাদেরকে যদি আপনি ইমিটেট করেন, এই কথাটাই হাদিস এসেছে, মান তাশাব্বাহা বি কাওমিন ফাহুয়া মিনহুম, আপনি যদি কোনো জাতির তাশাব্বা করেন মানে তাকে ইমিটেট করেন, তাকে অনুসরণ করেন, তাহলে আপনিও তাদের অন্তর্ভুক্ত হবেন। আবু দাউদের হাদিস, আলবানি এটাকে সহি বলেছেন, এবং ইবনে ওমর তিনি বলছেন যে নাইরুজাহুম ও মেহরজানাহুম এই দুটো দিবস যদি সে ওয়াসানা এটাকে যদি করে, দুইটা দিবস পালন করে, তাদের দেশে থাকে নিজের ইসলামের দেশ ছেড়ে দিয়ে, এবং সেই সাথে তাদের সব কিছুকে অনুকরণ করে, সব কিছু জীবনযাপন পাল্টে দিয়েছে, সব কিছু বিবাহ শাদী, আমাদের বিবাহগুলো কি খুব ইসলামিক বিবাহগুলো, কুলা, তারপরে ওই যে দুর্বা গাস, তারপরে কি কি আছে, এবং মেয়ে ছেলে একত্রে যে কি ক্যারিকেচার, মানে কোনটা ইসলামিক এগুলো নিয়ে গবেষণা করতে হবে। তো এরকমই আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে অনেক হিন্দুয়ানি জিনিসগুলো রয়েছে, সেই সাথে যদি আমরা তাদের উৎসবকে, উৎসব কিন্তু ঈদান, উৎসবকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে কি হবে, ইবনে ওমর বলছেন হুশিরা মাআহুম, তাহলে তাদের সাথে হাসর হবে, তাদের সাথে উঠবে, ইয়াউমাল কিয়ামা ফাকাত ইউহমিলা হাযা আলা তাশাব্বাহুল মুতলাকা ফা ইন্নাহু ইউজিবুল কুফর ওয়া ইয়াক্তাদি তাহরিমা আবআদা যালিক, এবং মানে সে যদি এইভাবেই মারা যায় তাহলে তাদের সাথে এই মানে মুশরিকদের সাথে তার হাসর হবে, তাহলে এটি ভয়ঙ্কর। সুতরাং তাদের অনুষ্ঠানের কোনো অনুকরণ করতে পারা যাবে না, এটি হচ্ছে মানে আমাদের আজকের এই বক্তৃতার মূল উদ্দেশ্য, যে শুভেচ্ছাও জানানো যাবে না। এর কারণটা কি, কেননা মানে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ফাহুয়া, মানে প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানাসিক দিয়েছেন, মানহাজ দিয়েছেন সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং কোনো দিবস সেটি মানে অবশ্যই সেই দিবসটা যারা পালন করে ওই জনগোষ্ঠীর একটি ধর্মের অনুষঙ্গ হয়ে পড়ে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশি সমাজের ভিতরে যারা আধুনিক তারা
জোর গলায় বলতে চান যে একটি কথা, সেটি হচ্ছে যে পহেলা বৈশাখের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, কিন্তু কথাটা কিন্তু সঠিক নয়। আমরা সেটা প্রমাণ করব, আপনারা ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনতে থাকুন ইনশা আল্লাহ তাআলা। তাহলে আমরা এখন আলোচনা করব কিভাবে এই হিন্দু ধর্মের মাধ্যমে এই পহেলা বৈশাখটা পহেলা বৈশাখের মতোই ছিল দীর্ঘদিন ধরে, এটি আস্তে আস্তে হিন্দু ধর্ম থেকে অনেক ধরনের উপাদান এখানে এসে এটা উৎসবে পরিণত হয়েছে, সেটাকে আমাদেরকে মানে জানতে হবে প্রথমে। কেননা এটা না জানলে আমাদের খুব দুর্গতি হয়ে যাবে, আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবং এই ক্ষতি থেকে আমাদের কোনো মানে মানে কোনো রক্ষা নাই। প্রথমে আসুন আমরা জেনে নেই যে এটা কিভাবে আসলো। আমাদের দেশে যে বাংলাদেশ, এখানে বাঙালি সংস্কৃতি বলতে যেটা বোঝানো হয় সেটা ছিল প্রাচীন লোকজ সংস্কৃতি, মুসলিম সংস্কৃতির একটি সংমিশ্রণ, কিন্তু এটি আগেকার মুসলমান শাসকরা যখন আসলো তখন এরকম ছিল, এর আগে ছিল প্রাচীন লোকজ। সেই উৎসবগুলোতে কতগুলো ছিল পূজা পার্বণ আর কতগুলো ছিল লোকজ, কিন্তু যখন আর্যগণ আসলেন তারা একটা নতুন ধারণা দিল যে বাঙালিত্ব মানে হচ্ছে হিন্দুত্ব, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ বলতে হিন্দু জাতীয়তাবাদই বোঝানো হয়। আর্য পণ্ডিতগণ বাঙালি সংস্কৃতিকে হিন্দু সংস্কৃতি বলে মনে করেন এবং বইপত্রে সেটার দলিল রয়েছে। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটি বই রয়েছে শ্রীকান্ত, সেখানে বাঙালিকে বাঙালি হিন্দু বলা হয়েছে আর মুসলমানকে বলা হয়েছে জবন, অর্থাৎ মুসলিম তারা বাঙালি হতে পারে না, অর্থাৎ বাঙালি বলতেই হিন্দু জাতীয়তাবাদকে বোঝানো হয়। এরকম দৃষ্টান্ত আপনার শরৎচন্দ্র অথবা তার সমসাময়িক যারা মানে বাঙালি লেখক তারা সেটা তাদের বইপত্রে বলেছেন। তো যারা এই ধর্মের চর্চা করতেন তারা হচ্ছে হিন্দু ধর্ম, আর হিন্দু ধর্মের বইগুলোতে রয়েছে যে এই ধর্মের উৎসবগুলো ঋতু পরিবর্তনের সাথে উদযাপন করা হয়, অথবা পুরাণ মানে বেদ পুরাণ তাদের একটা শাস্ত্র রয়েছে, শাস্ত্র হচ্ছে পুরাণের কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো উৎসব হবে অথবা ঋতুর পরিবর্তনে উৎসব হবে। তো বারো মাসে তেরো পূজা এটা হচ্ছে হিন্দু ধর্মের একটি অনুষঙ্গ, লক্ষ্য করুন। আর হিন্দু ধর্মের কোনো মানে চালু করেছে কে, এর কোনো লোক নাই, যে কোনো মানুষ বিভিন্ন সময়ে হিন্দু ধর্মের বইগুলোতে আছে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির দ্বারা আবিষ্কৃত আধ্যাত্মিক আইন সঞ্চিত কোষাগার হচ্ছে হিন্দু ধর্মের মূল ভিত্তি। তাহলে এই হিন্দু ধর্ম থেকে যেটা এসেছে সেটা হচ্ছে যে এই ধর্মের একটি উৎসব হচ্ছে চৈত্র সংক্রান্ত। তো আর্য ধর্ম, আর্য যারা তারা এই হিন্দু ধর্মকে বলেছে যে বাংলা ভাষা হচ্ছে দস্যুদের ভাষা, এই কারণে আগেকার আর্য যারা সংস্কৃত ভাষায় বাংলা মানে পূজা অর্চনা করত বলে বাঙালিরা পূজাও করতে পারতো না, কেননা বাংলা ভাষার ব্যবহার ছিল না। মুসলিম শাসকদের আমলে বাংলা ভাষার ব্যবহার বেড়ে যায় এবং সেই ধারণা থেকেই বাংলার হিন্দুরা দিনে দিনে মুসলমান হয়। তো হিন্দু ধর্মে উপোষ নামে একটা বিষয় রয়েছে, উপোষ, তারা আশ্বিন মাসের শেষে উপোষ করে, মুসলমানদের মতো অনেকটা যে ওরা না খেয়ে থাকে। কার্তিক মাসের প্রথম দিনে আগের দিনে রান্না করা বাসি ভাত সেখানে পানি ঢেলে পান্তা বানায়, সেই পান্তা ভাতটা খায় কখন, কার্তিক মাসের প্রথম দিনে। তাহলে আশ্বিন মাসে একটি উপোষ আছে হিন্দু ধর্মে, সেখান থেকে এসেছে পান্তা ভাত।
পান্তা ভাত মানে হলো যে ভাতটা রান্না করার পর এটি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেকে পানি দিয়ে থাকে, সেখানে মানে ফার্মেন্টেশন হয়, কতগুলো ব্যাকটেরিয়া গ্রো করে এবং অ্যাসিডিক হয়ে যায় এবং ওই ভাতটা খায়, এবং সেই ভাতটা খায় হচ্ছে হিন্দু ধর্মে রয়েছে সেটা আশ্বিন মাসের শেষে সারা দিন উপোস করে কার্তিক মাসের প্রথম দিনে সকালবেলা ওই আগের দিনে রান্না করা ভাতকে বাসি করে সেখান থেকে খায়। সেটা চলে এসেছে চৈত্র মাসে, ওইখান থেকে এসেছে হলো পহেলা বৈশাখে পান্তা খাওয়ার বিষয়টা, এটি হচ্ছে পান্তা। তারপরে আছে যে বাংলাদেশের আধুনিক যারা মুসলিম বাংলাদেশে বসবাস করছে তারা মানে ওই রমনা পার্কের ভিতরে বটগাছের নিচে পহেলা বৈশাখের ছায়ানটের অনুষ্ঠান, যারা ঢাকায় বড় হয়েছেন তারা জানেন যে 60-এর দশকের প্রথম দিকে এই অনুষ্ঠানটা শুরু হয়, ছায়ানট নামে এই সঙ্গীত একাডেমি তারা শুরু করে। তাহলে সেই বটগাছকে কেন ওরা সিলেক্ট করলো? অনুষ্ঠানটা তো অডিটোরিয়ামে হতে পারত, বটগাছটা কেন করলো? বটগাছ করেছে এই কারণে যে সনাতন ধর্মে যে বটগাছের একটি ভূমিকা রয়েছে, তিনটি গাছের পূজা করা হয়, একটি হচ্ছে তুলসী গাছ, আরেকটি হচ্ছে বটগাছ, আরেকটি হচ্ছে অক্ষয় গাছ। তো হিন্দুদের যে দেবতা দশরথের প্রেতাত্মা থেকে সীতা একটা দেবী, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চাউল খাওয়ার অভাবে বালু পিণ্ড গ্রহণ করেছিল বলে শাস্ত্রতে আছে। তখন সে যে চাউলের অভাবে বালু কণা গ্রহণ করেছিল, মানে বালু নিবে খাওয়ার জন্য, কে নিবে? যে সীতা দেবী, ওই যে সীতা দেবী তাকে আক্রমণ করেছে কে? দশরথের প্রেতাত্মা। এগুলি সবই হিন্দু ধর্মের বইতে আছে। সেই কাহিনীকে সাক্ষী রেখেছিল সীতা দেবী, তিনটি জিনিসকে সাক্ষী রেখেছে। আমাদের সমাজে আছে না, এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে তোমাকে আমি বেশিছি ভালো, তুমি হচ্ছ অন্ধকার, আস্তাগফিরুল্লাহিল আযীম। সেখান থেকে এসেছে কি যে তিনটি জিনিসকে সীতা দেবী সাক্ষী রেখেছিল, একটি হচ্ছে বটগাছ, একটি হচ্ছে তুলসী গাছ, আর একটি হচ্ছে ফল্গু নদী। তো সীতা দেবী আক্রান্ত হয়েছে কার মাধ্যমে? রামচন্দ্র। যখন রামচন্দ্র চলে আসলো সীতা দেবীর কাছে, তখন রামচন্দ্র জিজ্ঞাসা করল যে হে, তোমরা কি দেখেছো যে রামচন্দ্রের সঙ্গিনী হচ্ছে সীতা দেবী? তো রামচন্দ্রর মানে প্রশ্ন উত্তরের এই যে নদী, ফল্গু নদী আর তুলসী গাছ, তারা মিথ্যা কথা বলল। তখন সীতা দেবী রাগ হয়ে ওই তুলসী গাছ আর ফল্গু নদীকে অভিশাপ করল, কিন্তু বটগাছ সত্যি কথা বলল, এই কারণে সীতা দেবী তাকে আশীর্বাদ করল। এই কারণে সনাতন ধর্মে তীর্থস্থানে বটগাছের ভূমিকা, বটগাছের নিচে জল দিলে, পূজা করলে মনস্কামনা পূর্ণ হয়। এই কারণে বাংলাদেশে সীতাকুণ্ড একটা বড় বটগাছ আছে, সীতাকুণ্ড, সেই বটগাছের মাধ্যমেই এসেছে ছায়ানটের বটগাছ, সেখানে এসেছে আমাদের পয়লা বৈশাখ উদযাপন। আশা করি বুঝতে পেরেছেন বটগাছটা কিভাবে আসলো। সুতরাং বটগাছ হচ্ছে হিন্দু ধর্মের প্রতীক, ইন্ডিয়ার মানে ভারতের জাতীয় গাছ। হিন্দু ধর্মে বটগাছের পাতায় হচ্ছে বিশ্রাম নেয় কে? কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে ওদের 8টা দেবতার সবচেয়ে বড় দেবতা হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণু হচ্ছে কৃষ্ণ হিসাবে সেই বটগাছের পাতায় বিশ্রাম নেয়। আর হিন্দুদের যে অনেকগুলো দেবতা রয়েছে, গড রয়েছে, তার ভিতরে সবচেয়ে বড় দেবতা হচ্ছে বিষ্ণু, অবতার বলা হয় যাকে, সে বটগাছের পাতায় থাকে। ওই বটগাছের নিচে যে শিকড়গুলো, এগুলো উপরের দিকে যায় আর তার বটগাছের শাখাগুলো নিচের দিকে নেমে আসে বলে বেদ শাস্ত্রে সেই কথাগুলো উল্লেখ রয়েছে।
এই কারণে হিন্দু ধর্মে মণি ঋষিগণ বটগাছের নিচে তারা মানে ইয়ে করতে চায়, সাধনা করে। তো গাছের এই জিনিসগুলা, বটগাছ, আমাদের পহেলা বৈশাখ এসছে, যারা উত্তর আমেরিকা পহেলা বৈশাখ উদযাপন করে তারা আফসুস করে যে আহা, নিউ ইয়র্কে টরন্টোতে আমাদের যদি একটা বটগাছ থাকতো তাহলে আমাদের কত সুবিধা হইতো। হ্যাঁ, বটগাছ, আসুন আমরা এখন বটগাছের যে ভূমিকা আমরা জেনে ফেললাম, যে বটগাছ সত্য কথা বলেছিল কিন্তু তুলসী গাছ আর নদী মিথ্যা কথা বলেছিল বলে সীতা দেবী বটগাছকে আশীর্বাদ করেছে, সেখান থেকে এই বটগাছ চলে এসেছে, যে বটগাছের পানি দিলে এবং পূজা করলে মনস্কামনা পূর্ণ হয়। এই কারণে বাংলাদেশের মুসলমানরা অধিকাংশ যারা পয়লা বৈশাখ রমনার বটগাছের নিচে করে, তারা এসোহে বৈশাখ মঙ্গল কামনা করে সূর্য ওঠার পর, যে তাদের মঙ্গল হবে এই বটগাছের মাধ্যমে। এই কারণে তারা অডিটোরিয়ামে এটা করে না। বটগাছ, এখন বটগাছের সাথে এতেকাদ জড়িত। প্রিয় শ্রোতা, হাদিসের ভিতরে এসেছে যে কোনো গাছকে যদি বরকত মনে করে, তাবারুক করে, সাহাবিরা এরকম একটা গাছের কথা তারা উল্লেখ করেছে যে ওরাদাত হাজ আল কালিমাতুল হাদিস, যে হাদিসে এসেছে আন্নাহুম খারজু আন মাক্কা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন। এটা শেখ আলবানী রিয়াদুল জান্নাহ কিতাবে হাদিসটাকে সহি বলেছেন, যে সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে যাচ্ছিলেন, মানে আন মাক্কা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের দিকে যাচ্ছিলেন মক্কা থেকে। ও ওয়াকালা ওয়াকানা লিল কুফফারি সিদরাতুন ইয়াকুফুনা ইনদাহা ওয়া ইউআল্লিকুনা বিহা আসলিহাতাহুম ইয়াকুলু লাহা যাতুল আনওয়াত। যে জাহিলিয়াতের যুগে আমরা যখন মানে কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, তখন একটা গাছের মানে ডালে আমাদের তলোয়ারগুলো ঝুলিয়ে রাখতাম, এই গাছটার নাম হচ্ছে জাতুল আনওয়াত। এই গাছটার পাশ দিয়ে যখন তারা যাচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবিরা আবদার করল। দেখেন, যে সকল সাহাবিরা কিছুদিন আগে মুশরিক ছিল, হিন্দু ছিল, মুশরিক, তারা ইসলাম দখল, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের ধারণা পরিবর্তন হয় নাই। তারা মনে করলো যে ওই যে গাছ, যে মুশরিক অবস্থায় যে গাছ থেকে আমরা বরকত নিতাম, অর্থাৎ রমনা গাছের বটের নিচে বসলে মঙ্গল হবে, ওই আরবের মুশরিকরা ওই জাতু আনওয়াদ ওই গাছের নিচে তারা তলোয়ার ধুলে ঝুলিয়ে তারা বিশ্রাম করত, তাদের কল্যাণ হতো, এটা তার মনে করত। এই কারণে সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুখ ফসকে বলে ফেললো, ফা মারানা বিসিদরাতিন খাদরাওয়া আযিমাতিন ক্বালা ওয়া ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতাল আনওয়াত। যখন তারা গাছের পাশ দিয়ে যাচ্ছিল, তখন আল্লাহ রাসূলকে ওই যে সাহাবিরা বলেছিল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে এরকম একটা গাছ জাতুল আনওয়াত ঠিক করে দেন, আমরা বরকত হাসিল করব। এই গাছের এরকম একটা গাছ যদি থাকে, আমরা সেখানে বসে বিশ্রাম নিব এবং গাছের মঙ্গল হবে, মঙ্গলটা গাছের সাথে সংশ্লিষ্ট। এই কথা শোনা মাত্রই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রাগ হলেন, অসন্তুষ্ট হলেন। ওয়া কুলতুম, তিনি তাদেরকে বললেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম, কামা কালা কাউম মূসা, মূসা আলাইহিস সালামের কাউম এই কথাই বলেছিল মূসাকে, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতান কালা ইন্নাকুম কাউমুন তাজহালুন ইন্নাহা লা সুনানুন লা তারকাবুন্না সুনানুন মান কানা কাবলাকুম সুন্নাতান সুন্নাহ। যে মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাইলরা এই কথাই বলেছিল যে হে মূসা, আমাদেরকে একটা দেবতা দেন, কেননা আমরা যে মুশরিকদেরকে অনেকগুলো দেবতা দেখেছি, কামালাহুম আলিহা, অনেকগুলো দেবতা তাদের রয়েছে, আমাদের জন্য একটা দেবতা ঠিক করে দেন,
ইজআল লানা ইলাহান, একটা গড আমাদেরকে দেন। তখন মূসা আলাইহিসসালাম বলেছিলেন, কাল ইন্নাকুম কাউমুন তাজহালুন, তোমরা তো জাহিল রয়ে গেছো, তোমরা তো জাহিল রয়ে গেছো, তোমরা আমার কাছে একটি দেবতা চাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তার উম্মতের লোকরাও এরকম ধীরে ধীরে এরকম একটা মানে এদেরকে অনুসরণ করবে। ওই যে অনুসরণ এখন শুরু হয়েছে বাংলাদেশে, আস্তে আস্তে শুরু হয়েছে, সেটাই বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাত্তাবিউনা সানানান মান কাবলাকুম শিবরান শিবরান, যে তোমরা তোমাদের পূর্বে যারা এসেছিল যেমন বনে ইসরাইল, ইহুদি, নাসারা, তাদেরকে তোমরা অনুসরণ করো না। হ্যাঁ, তোমরা তাদেরকে অনুসরণ করবে, করবেই করবে, জেরা আন জেরা আন, আস্তে আস্তে, এক হাত এক হাত, হাতে হাতে, এক বিগত এক এক বিগত, হাত্তা লাও দাখলতু জোরহা দাববিন তাবিউ তুমুহ তাবিউ তুমুহুম, এবং তাদেরকে তোমরা ইত্তিবা করবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ওয়ান নাসারা কাল ফামান, মানে এই হাদিসের ভাষাটা অনেক কঠিন, আপনাদেরকে যেটা বলতে চাই সহজ ভাষায় সেটি হচ্ছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মানে আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের মতো আগে যারা এসেছিল তাদেরকে আমরা মুসলমানরা এমনভাবে অনুসরণ করব আস্তে আস্তে, যেমন একটা মানে এই মানে গুই সাপ যেমন তার গর্তে ঢুকে যায়, যেভাবে অনুসরণ করে মানুষ, কেউ যদি অনুসরণ করতে চায় গুই সাপের গর্তে চলে যায়, ঠিক সেভাবে। তখন সাহাবীরা বলেছিল যে, কাদেরকে আমরা অনুসরণ করব, আমরা কি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করব? তখন তিনি বলেছিলেন, ফামান, নয়তো কি। তো এখানে এসেছে যে বাংলাদেশের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ শুরু করেছে কিভাবে, ওই যে মানে 31st night, পহেলা জানুয়ারি 31st night, আরেকটা গাছের পূজা শুরু করেছে ওই যে মুশরিকদের, জাতু আনওয়াত, তো গাছের কথাটা তারা শুরু করেছে। তো সুতরাং গাছ এবং পাথরের ভিতরে কোনো বরকত নাই, এই বরকত যদি কেউ নিতে চায় তাহলে তাদেরকে জাহিলিয়াতের যুগে ফিরে যেতে হবে। সুতরাং পহেলা বৈশাখের সাথে গাছের সম্পর্কটা এসেছে হিন্দু ধর্ম থেকে। এই কথাটাই কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আশুআরা, সূরা আশুআরাতে বলেছেন, প্রিয় শ্রোতা আপনাদের খেদমতে বলছি, এই সূরাটা একটু ইন্টারেস্টিং সূরা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু তাআলা চারটি নবীর কথা বলেছেন, নূহ, তারপরে হচ্ছে মানে হুদ, তারপরে হচ্ছে সালেহ, তারপরে হচ্ছে লুত, তারপরে হচ্ছে শুআইব, পাঁচটি নবী। চারটি নবীর কথা যখন আল্লাহ বলেছেন তখন কিন্তু আল্লাহ বলেছেন যে, ওই নবীগুলো পাঠানো হয়েছে তোমাদের ভাই স্বরূপ। ইজ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহকে তাদের কাছে পাঠানো হয়েছিল, তোমরা কি তাকওয়া করবে না? পরের আরেকটি আয়াতে এসেছে, ইজ ক্বালা লাহুম আখুহুম হুদুন লা তাত্তাকুন, তোমাদের কাছে যখন তাদের ভাই হুদকে পাঠানো হয়েছিল তোমরা কি তাকওয়া করবে না? ইজ ক্বালা লাহুম আখুহুম সালেহুন আলা তাত্তাকুন, তাদের ভাই সালেহ যখন পাঠানো হলো তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? ইজ ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন, তোমরা কি লুতের ভাই, তাদের ভাই লুতকে পাঠানো হয়েছিল তারা কি তাকওয়া অবলম্বন করবে না? তাহলে লুত, সালেহ, তারপরে হুদ, নূহ, এই নবীগুলোর সাথে বলা হলো কি, আখুহুম, ওদের কাউমের ভাই, ওদের জাতির ভাই, নবীরা নবীদের ভাই মানে তার জাতির ভাই স্বরূপ তারা এসেছে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাতে শুআইব আলাইহিসসালামের কথাটা বললেন তখন তিনি ভাই কথাটা বললেন না। ইজ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, লক্ষ্য করেছেন যে এখানে কিন্তু আখাহুম শুআইবুন কথাটা বলেন নাই। কেন বলেন নাই? কারণ এই আয়াত 177 নম্বর আয়াত সূরা আশুআরা, শুআরা নট সূরা,
শুআরা, যেটি 26 নম্বর সুরা। এই সুরার এই আয়াতের সামনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছের কথা বলেছে, কাজ্জাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, যে আমি রাসূল প্রেরণ করেছি ওই আইকা গাছওয়ালাদের কাছে। আসহাবুল আইকা, আসহাবুল আইকা মানে হচ্ছে আইকা নামে একটা বড় গাছ ছিল, যেটি মাদিয়ান, যে জনগোষ্ঠী মাদিয়ানের আরেকটি জনগোষ্ঠীর নাম হচ্ছে আসহাবুল আইকা। তো ওই গাছের পূজা তারা করত মাদিয়ানবাসী। তো গাছের পূজা যেহেতু করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছওয়ালাদের কথা বলতে গিয়ে মুশরিকদের কথাকে এত ঘৃণা করেছেন, গাছকে এত ঘৃণা করেছেন, যে তিনি মানে শুয়াইবের নামের সাথে আখাহুম শুয়াইব কথাটা বলেন নাই। চিন্তা করেছেন? অথচ বাকি নবীদেরকে আখাহুম 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 লুতুন আখাহুম নূহুন আখাহুম সালেহুন আখাহুম মানে হুদুন, কিন্তু এখানে ইজ কাল আলাহুম শুয়াইবুন। কারণ কি, ঘটনা কি, যে মাদিয়ান শহরে একটি বড় গাছের পূজা তারা করত, আল্লাহ এই গাছের কথা, গাছের পূজা করছে যারা তাদেরকে, তাদের কাছে আল্লাহ পাঠালেন একজন রাসুল। কাজ্জাবা আসহাবুল আইকাতি মুরসালিন, তারা মিথ্যা আরোপ করেছিল রাসুলগণের প্রতি, ওই আইকাবাসী। আইকা হচ্ছে একটি গাছের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পত্তলিক এ পূজার প্রতীক সেই গাছকে এত ঘৃণা করেছে যে গাছের জন্য তিনি বলেন নাই যে ইজ কাল আল্লাহুম শুআইবুন আখাহুম, এই কথাটা বলেন নাই যে তাদের ভাই, বলেছেন শুআইব রাসুল। সুতরাং গাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে এই না যে সব গাছই খারাপ, তা না। সিদরাতুল মুনতাহা একটি গাছ, আর আদম আলাইহিসসালাম যখন একটি গাছ এর ফল খেয়েছিলেন সেটিও একটি গাছ। কথা হচ্ছে যে গাছের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। আল্লাহ গাছকে কোনো ঘৃণা করেন না, গাছের পূজাকে ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামাই, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24। যে তোমরা কি আল্লাহর দৃষ্টান্ত দেখো না, যে ভালো একটি কথা একটি ভালো গাছের মতো, এই গাছের শিকড় রয়েছে মাটির ভেতরে শক্তভাবে, আর তার শাখাগুলো বিস্তার করেছে আকাশের দিকে, উপরের দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছকে অপছন্দ করেন না। গাছের কি দোষ? গাছের কোনো সমস্যা নাই, সমস্যা হলো যে গাছকে নিয়ে পূজা করলে আল্লাহ সেটাকে এমনভাবে ঘৃণা করেন যে তিনি শুআইব আলাইহিসসালামের কথাটা যখন বললেন তখন তিনি গাছের কে নামের জন্য আখাহুম শব্দটা প্রয়োগ করেন নাই। অর্থাৎ বটগাছের ইয়ে থেকে বাঁচতে হবে, আর বটগাছের পাতায় থাকে বিষ্ণু আর হচ্ছে মানে হচ্ছে কৃষ্ণ। এখন আসুন, যে ঢাকাতে যে পয়লা বৈশাখ হয় সেখানে পেঁচা, পেঁচার একটি মানে ইয়ে থাকে। এই পেঁচা কোথা থেকে আসলো? পেঁচা, পেঁচা এসেছে যে হিন্দুদের একজন দেবতা হচ্ছে বিষ্ণু, বিষ্ণু বিষ্ণুর সঙ্গী হচ্ছে লক্ষ্মী দেবী। ওই ওয়াইফ বলে না হিন্দু শাস্ত্রে, ওটা বলে ওয়াইফ বলে না, বলে যে সঙ্গী। হিন্দু ধর্মে দেবতাদের অনেক সঙ্গী আছে, তারা ও মানে অনেক অনাচার করে, এক সঙ্গীত থেকে আরেক সঙ্গীতে চলে যায়। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে এগুলো কিন্তু হিন্দু শাস্ত্রে শ্রুতিশাস্ত্র থেকে দলিল রয়েছে যে বিষ্ণু হচ্ছে তাদের শক্তির মানে একটা বড় দেবতা। ঈশ্বরের পাঁচটি রূপ, ঈশ্বরের কয়টা রূপ রয়েছে? পাঁচটি রূপ। এই রূপের অন্যতম রূপ হচ্ছে বিষ্ণু। ওই বিষ্ণুর মানে থেকে তার সঙ্গী হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর ছয়টি গুণ, আর লক্ষ্মী হচ্ছে বিষ্ণুর শক্তির উৎস। আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম, মানে ওই মহিলা লক্ষ্মী হচ্ছে বিষ্ণুর শক্তির উৎস, মানে বিষ্ণু সে শক্তি পায় হচ্ছে মেয়ের কাছ থেকে, মানে তার সঙ্গিনীর কাছ থেকে। ওই লক্ষ্মীর হচ্ছে ছয়টি গুণ। আমাদের বাংলাদেশে মেয়ে, আমাদের মেয়েদেরকে বলি না, আমার মেয়েটা বড় লক্ষ্মী,
আমার মেয়েটা যে বড় লক্ষ্মী আর ছেলেটা যে বড় লক্ষ্মী, ওই লক্ষ্মী হচ্ছে মানে বিষ্ণুর মানে সঙ্গিনী, তার 6টি গুণ এবং সে 4টা বিষয়ের দেবতা, ধন সম্পদের দেবতা, আধ্যাত্মিক দেবতা, সৌভাগ্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক। এই কারণে মানে বলে কি খুব লক্ষ্মী, সৌভাগ্য আসে তো তাই। ওই যে বিষ্ণু তার বাহন হচ্ছে পাখি, পাখির মাধ্যমে সে উড়ে যায় বিষ্ণু, আর তার সঙ্গিনী লক্ষ্মী তার বাহন হচ্ছে পেঁচা, হাতি। হাতি এবং পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন, লক্ষ্মী হচ্ছে মঙ্গলের বাহক, মঙ্গল হয়। এই কারণে ঢাকাতে যেই এখন যে পহেলা বৈশাখ চর্চা হচ্ছে, এটি শুরু হয়েছে চারুকলা ইনস্টিটিউট থেকে, কতিপয় লোক 1989 সালে তরুণ ঘোষ নামে এক ব্যক্তি ইন্ডিয়ার বারোদা থেকে এসে প্রথমে জন্মাষ্টমীর কায়দায় মানে মঙ্গল শোভাযাত্রার আগে করেছিল আনন্দ শোভাযাত্রা, এটা আবার ইদানিং মঙ্গল শোভাযাত্রা নাম চেঞ্জ করেছে। এবং তারা এই প্রসেশনে ঢাকাতে ছেলেরা মেয়েরা সবাই বের হয়ে তারা বিভিন্ন ধরনের মানে মাস্ক ব্যবহার করে, প্রতীক। তার ভিতরে রয়েছে কি পেঁচা, ওই পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবতার বাহন। ওই যে আমাদের বাংলাদেশের মেয়েদের ওই চক্ষু একটু টেরা থাকলে স্কুইন্ট বলে কি লক্ষ্মী টেরা, লক্ষ্মী টেরা, ওই টেরাটা কোথার থেকে এসেছে, ওই পেঁচা, ওই পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবতার প্রতিমার বাহন। তো ইঁদুর, ইঁদুরেরও থাকে, এটি হচ্ছে গণেশ দেবতার বাহন, হনুমান হচ্ছে রামের বাহন, হাঁস হচ্ছে সরস্বতী দেবতার বাহন, বাঘ এবং হাতি হচ্ছে দুর্গার বাহন, গরু গাভী হচ্ছে রামের সহযাত্রী, ময়ূর হচ্ছে কার্তিকের বাহন, সূর্য হচ্ছে সূর্যের দেবতা, আরেকটি হচ্ছে খেপা সার, খেপা সার হচ্ছে শিবের বাহন। এই যে বাহন, আর হাতি এবং পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন। এই লক্ষ্মী দেবী এই সমস্ত দেবীদের বাহনগুলাকে বিভিন্নভাবে মানে ইয়ে করে আমাদের বাংলাদেশের চারুকলা ইনস্টিটিউট থেকে প্রতি বছর বের হচ্ছে। আর বাংলাদেশ সরকার এই বছরে হুকুম করেছে যে সারা দেশে মসজিদ মানে মাদ্রাসা এবং স্কুল যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা এ পহেলা বৈশাখ প্রসেশন বের করতে হবে, কেননা বিষয়টা হচ্ছে সার্বজনীন, মঙ্গলের প্রতীক, জন্মাষ্টমীর কায়দায় এই কালচার এসেছে এবং এটি হিন্দু ধর্মের সমস্ত অনুষঙ্গগুলোকে চাপিয়ে দিয়ে বলা হচ্ছে যে এগুলো কিন্তু মানে ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, এটা সেকুলার। আশ্চর্যের বিষয় হচ্ছে সেকুলার যারা দাবি করে তারা আবার মঙ্গল কামনা করে কিভাবে, এটা তো উল্টা হয়ে গেল। মানে হোলি উৎসব, ইদানিং হোলি উৎসব এসেছে, তো মঙ্গল কামনা তো সেকুলার করতে পারে না, মঙ্গলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, তো এ কোনো দেবদেবীতে দান করে, সেটা হিন্দু ধর্মে রয়েছে। তো এই পহেলা বৈশাখকে উৎসবে রূপান্তরিত করলে, পান্তাবাদ যদি খাওয়া যায় এই উপাস থেকে পরের দিন, আর ইলিশ মাছ খাক আর গরুর মাংস খাক যেটা খাক, এটা যদি হিন্দু সমাজ করত তাহলে কোনো সমস্যা ছিল না, কেননা হিন্দু ধর্মে তাদের উৎসব পূজা এবং পার্বণগুলো ঋতুর সাথে সংশ্লিষ্ট, আমাদের ধর্মে হচ্ছে চাঁদের সাথে সংশ্লিষ্ট, আমরা ঈদ ওভাবে করতে পারি না। তো সুতরাং একটি মানে হিন্দু ধর্মের অনুষঙ্গগুলোকে মুসলমানরা অনুসরণ করছে, মানে পান্তাবাদ একটা জঘন্য ভাত, এই ভাতের উপরে জুলুম করা হচ্ছে। জুলুম শব্দের মানেটা কি, মানে যে জিনিসটা যেভাবে রাখা উচিত সেই জিনিসটাকে সেভাবে না রাখলে সেটার উপরে জুলুম করা হয়। ভাত যদি ঠান্ডা হয় পরের দিন ঠান্ডাই তাড়াতাড়ি খেয়ে ফেলবে, অথবা ফ্রিজে রেখে দিবে, অথবা মাইক্রোওয়েভে গরম করে ভাতটা খেয়ে নিবে, সেটা পান্তা খেতে হবে কেন? সেটা হচ্ছে হিন্দু ধর্ম থেকে একটি অনুষঙ্গ এখানে অনুসরণ করছে। নতুন বছরে নতুন কল্যাণ বয়ে আসবে, পুরনো কষ্ট চলে যাবে, ব্যর্থতা গ্লানি চলে যাবে, এই ধরনের কোনো তত্ত্ব ইসলামে সমর্থিত নয়, এটি কুসংস্কার।
প্রকৃতি পূজার ধ্যান ধারণা থেকে এই জিনিসগুলো এসেছে। কোনো দিন, পার্টিকুলার কোনো দিনে যদি কেউ ভালো খাওয়া দাওয়া করে, তাহলে সে সারা বছর মানে ভালো খাবে, এরকম একটা ধারণা কিন্তু একটা হাদিসে ছিল, কিন্তু হাদিসটা সহি নয়। সেটি হচ্ছে আশুরার দিনে যদি কেউ খায়, মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরিস সানা, এই হাদিসটা সহি নয়, এটি বাতিল। যে এটা নাসাবিয়া ফেরকা যারা আশুরার দিনে আল হুসাইনের রাদিয়াল্লাহু আনহুমা তার মৃত্যুবার্ষিকীকে উৎসবের দিন ঈদ হিসাবে ধরেছিল, তারা বলেছিল যে আশুরার দিন তো আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মানে তার মানে তিনি ইন্তেকাল করেছেন, মানে মানে ওনাকে হত্যা করা হয়েছে, সুতরাং সেই দিনে আমরা যদি ভালো ভালো খাই আর আমাদের পরিবারদেরকে ভালো খাওয়াই, তাহলে কি হবে, সারা বছর আমরা ভালো খাবো। এই ধারণা থেকে আমাদের বাংলাদেশে কোরবানি ঈদের পর মাংসটাকে ওই যে এই তারের মাধ্যমে এই গেঁথে টিনের চালে শুটকি বানানো হতো। আমি বাংলাদেশের কথা বলছি, আপনারা আবার আমেরিকান হয়ে যাবেন না, বাংলাদেশের কৃষ্টি কালচার আপনাদের জানা উচিত। অনেকে আছে আবার বাংলাদেশে কি হচ্ছে আমি তো জানি না, আরে বাবা শুনেন, বাংলাদেশে ফ্রিজ, এই যে খাবার সংরক্ষণের রেফ্রিজারেটর, এটা কবে এসেছে, ধান ক্ষেত থেকে কিছু লোক ধানমন্ডিতে এসেছে। আগে ধানমন্ডি ধান ক্ষেত ছিল, বাংলাদেশে ছিল না কোনো রেফ্রিজারেটর। সেই যুগে প্রত্যেকটা প্রায় বাংলাদেশি সমাজে কোরবানির মাংসকে শুটকি করে মানে মশলা দিয়ে মানে লবণ মাখিয়ে টিনের চালে শুটকি করে রাখা হতো। কেন? ওই আশুরার দিনে খিচুড়ি রান্না করবে, এখন ফ্রিজে রাখে, এখনও বাংলাদেশে এটা করছে, যে কোরবানির মাংসটাকে জিলহজ মাসের কোরবানির মাংসটাকে রেখে জিলহজ, তারপরে মহররম যখন আসবে, মহররমের 10 তারিখে ওই মাংস দিয়ে খিচুড়ি রান্না করবে, যে মহররমের খিচুড়ি খেয়ে যান আমাদের বাসায়। কারণ কি, মহররম মাসে যদি ভালো ভালো খান, মহররমের 1 তারিখে, 1 তারিখে হলে মনে করতাম যে হিজরি সন উদযাপন করছে, কিন্তু হিজরি সন উদযাপনের কোনো দৃষ্টান্ত আরব দেশেও নাই। সুবহানাল্লাহ, এমন একটা নববর্ষের উদযাপন করার রীতি এটা আরব দেশে কোথাও নাই, এটা বাংলাদেশেই আছে আর পাশ্চাত্যে রয়েছে। কিন্তু 10ই মহররম যেহেতু একটি মানে কঠিন দিন ছিল এক সময়, এবং সেখানে আমরা রোজা রাখি, এর সাথে কোনো সম্পর্ক নাই, বরঞ্চ সেই দিনে ওই কোরবানির মাংস খেয়ে মানে আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো খাইতে পারবে, এই ধারণা এই হাদিসে পাওয়া যায়। হাদিসটা হচ্ছে বাতিল। সুতরাং মহররমের খিচুড়ি বলে কিছু নাই, এটি নাসাবিয়া ফেরকা। দুই ধরনের ফেরকা ছিল, একটি হচ্ছে রাফিদি আর একটি হচ্ছে নাসাবি। রাফিদি হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রদেরকে অনেক বড় মনে করে, তারাই বলে মা ফাতেমা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ওয়াইফদেরকে মা বলে না, বলে হচ্ছে তার মেয়েকে, মাকে বাদ দিয়ে মেয়েকে মা বলে। আর মানে এই শিয়া গোষ্ঠী তাদেরকে বলা হচ্ছে রাফেদি, আর তাদের উল্টো ছিল নাসেবি, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করত। তো তারা বানালো ঈদের দিন, আর তারা বানালো শোকের দিন, যে ওই দিন শোক করবে যে আপনি রোজা রাখেন কেন, কেননা এই দিন মানে ওই হুসাইনের ইন্তেকাল হয়েছে। এই আল্লাহ মাগফিরুল্লাহ, আল্লাহ আমাদিগকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার জন্য কোনো ধরনের কুফুরি পছন্দ করেন না। ইন্না তাকফুর বি আন্নাল্লাহা গানিউন আনকুম ওয়ালা ইয়ারদা লিইবাদিহি কুফরা, সূরা জুমার। আল্লাহ সুবহানাহু তাআলা চান না যে আমরা কুফুরি, যারা মুশরিক তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি, এটি আল্লাহ সুবহানাহু তাআলা চান না। সুতরাং প্রিয় শ্রোতা, এই 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 কথাগুলোর ভিতর দিয়ে আমরা যে জিনিসটি প্রমাণ করতে চাচ্ছি, যে এই যে পান্তা ভাত, এই যে বটগাছ, এই যে গান, এই যে লাল সাদা পোশাক পরা, উল্কি আঁকা, কুলায় করে নিয়ে, তারপরে কি, এখন বাংলাদেশ সরকার এই মানে পহেলা বৈশাখ অনুযায়ী উৎসব ভাতা মানে বোনাস নির্ধারণ করেছে। সো
আমাদের বাচ্চা ছেলে মেয়েরা পহেলা বৈশাখে নতুন পাঞ্জাবি কিনে। তো এইভাবে যদি নতুন পাঞ্জাবি, নতুন শাড়ি, বাসন্তী রং, লাল শাড়ি, নীল শাড়ি, তারপরে মেলা হয়, ওই সবচেয়ে দুঃখজনক হচ্ছে কিছু পর্দা হিজাব করা মানে মহিলা, তারা ওই মেলাতে যায়, ওখানে কেনাকাটা করে। ওখানে তো কেনাকাটার কিছুই নাই, আপনি কোথায় যাচ্ছেন? সেগুলো সম্পূর্ণই নিষেধ। স্কলাররা বলেছে যে যে কোনো ধরনের মানে পৌত্তলিকতাকে সমর্থন করে এমন কোনো কর্মকাণ্ডে মুসলমান তাশাব্বা করতে পারে না, ইমিটেট করতে পারে না, আপনি তাদেরকে ইমিটেট করতে পারেন না। এটি হচ্ছে মূল বিষয়। মানে প্রিয় শ্রোতা, যে কোনো জিনিস অল্প করা যাবে, যদি পয়লা বৈশাখ আপনার কোনো ব্যবসা থাকে, আপনি যদি সেটার হিসাব করেন, আপনার কাস্টমারকে যদি কিছু খাওয়ান, তাতে কোনো সমস্যা নাই, ছিলও না। কেননা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি, ইনশাল্লাহ ধৈর্য ধরুন। যেমন ভালো মন্দ স্থির করা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল মাঈদাতে যেই জিনিসগুলোকে হারাম করেছেন তার একটা বর্ণনা দিয়েছেন, হুররিমাত আলাইকুম, যে তোমাদের প্রতি হারাম হয়েছে। তারপরে তিনি একে একে অনেকগুলো জিনিসের নাম বলেছেন, যে মাইতা মৃত পশু, দাম লাহমুল খিনজির, শুকরের গোশত ইত্যাদি। তো এক পর্যায়ে তিনি বলেছেন, ও আন তাস্তাকসিমু বিল আজলাম, ইস্তিকসাম বিল আজলাম, এটাকে আল্লাহ হারাম করেছেন। ইস্তিকসাম বিল আজলাম কথাটার মানে কি? এটি সূরা মাঈদা, এখানে আয়াত নাম্বার, যারা শিখতে চান, 3 নম্বর আয়াত। লুজুম শব্দ থেকে আজলাম এসেছে, অর্থাৎ জাহিলিয়াতের যুগে মানে ভাগ্য পরীক্ষা করা হতো। একজন মুশরিক কাবাগড়ে যেত, কাবাগড়ের খাদেমের কাছে মানে অনেকগুলো তীর ছিল, কয়টা তীর? 60টা তীর ছিল। ওই তীর দিয়ে তারা ভাগ্য নির্ধারণ করত। একটা তীরে লেখা থাকতো নাম, হা, আরেকটা তীরে লেখা থাকতো লা, অথবা অন্য তীরগুলোতে লেখা থাকতো অন্য কোনো শব্দ, এফ আল, লা তাফআল, এরকম মানে এটা করো ওটা করো। তো যারা কোনো কাজ করতে চাইতো, তারা কাবাগড়ের খাদেমের কাছে গিয়ে বলতো যে আমি একটা কাজ করব, এই কাজটা শুভ কি না। আমাদের বাংলাদেশের অনেক মুসল্লি আছে যারা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় পঞ্জিকা দেখে, শুভ দিন, একটা শুভ দিন দেখেন তো, বুজুর্গর কাছে যায় যে আপনি একটা দিন নির্বাচন করে দেন, আমার মেয়েটাকে বিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ আজিম। ভালো মন্দ এইভাবে যদি কারোর কাছে গিয়ে আপনি খোঁজ করেন দিনের ক্ষেত্রে কোন দিন কি করবেন, তাহলে এটি আজলাম, ইস্তিকসাম বিল আজলাম হয়ে যাবে, এটি হারাম করেছে আল্লাহ সুবহানাহু তাআলা। তো ওই কাবাগড়ের খাদেম বলতো যে ঠিক আছে তোমার কাজটা করে দেব, আমাকে 100 দিরহাম অথবা দিনার দান করো, উপহার দাও। তখন খাদেম তার তুন থেকে একটি করে তীর বের করত। যদি দেখত যে ওই তীরের গায়ে লেখা আছে নাম অর্থাৎ হা, তাহলে মনে করতো ওহ কাজটা তাহলে খুব ভালো হবে, তাহলে করব। আর যদি বলতো লা করো না অথবা লা তেফআল, তাহলে মনে করতো যে কাজটা করা ঠিক হবে না। এভাবে যারা উট জবাই করত মক্কা এলাকায়, তারা এরকম তীরের মাধ্যমে নির্ণয় করত যে কে উটের মাংস পাবে কে পাবে না, এইভাবে তারা লটারি করত। এই কারণে লটারি হচ্ছে হারাম, লটারি দিয়ে মানে ভাগ্য নির্ধারণ করা যায় না। আমাদের উত্তর আমেরিকা, টরন্টো এবং নিউ ইয়র্কে অনেক মুসলমান রয়েছে, মসজিদের কাছে দোকান, মসজিদে নিয়মিত মিলাদ পড়ান, ইমাম সাহেবের সাথে খুব খাতির, কিন্তু দোকানের ভিতরে লটারি বিক্রি করেন, আর ইমাম সাহেব সেখানে গিয়ে তিনি কোল্ড ড্রিঙ্কস খান, কোল্ড ড্রিঙ্কস, ও আপনি তো খুব ভালো, ইমাম সাহেব সুগন্ধি আতর লাগিয়ে বড় একটা লম্বা জামা পরে মিষ্টি হাসি দিয়ে তার বাসায় গিয়ে আবার পান খান, আর তিনি লটারি বিক্রি করেন তার গ্রোসারি স্টোরে, যেটাকে আল্লাহ হারাম করেছেন। ইস্তিকসাম আজলাম। তো এই যে লটারি করে ভালো মন্দ নির্ধারণ করা, এটি হচ্ছে হারাম। কিন্তু তার মানে এই কি যে কোনো লটারি করাই হারাম? বিষয়টা একটু চিন্তা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন,
Karena Rasulullah SAW iza arada safaran akra'a baina nisa'ihi. Nabi SAW jokhoni kuno travel korten, safar korten, tokhon tini ki korten? Tar wife der bhitore ek dhoroner lottery korten. Fa ayyatahunna kharaja sam'u sahmuha kharaja biha ma'ahu. Rawahul Bukhari hadith number 2593. যে এই হাদিসে বলা হচ্ছে যে তিনি এক ধরনের লটারি করে নির্বাচন করতেন যে তার সাথে কোন স্ত্রী সফরে যাবে। কিভাবে তিনি করতেন এর কিন্তু কোনো বর্ণনা নাই। ইবনে হাজার আসকালানি এই বিষয়ে কথা বলেছেন যে খুব সম্ভবত কোনো গাছের পাতায় মানে কারোর নাম লিখে কোনো আজনবি থার্ড পারসন কাউকে বলা হতো যে তুমি এখান থেকে একটা নাম পিক করো, তখন যে নামটা উঠবে সেই নামের যিনি থাকবেন তিনি তার সঙ্গিনী হবেন এরকম। কিন্তু হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে লটারিটা করতেন তার কোনো বর্ণনা নাই। এবং সাহাবিরা যাদের একের অধিক ওয়াইফ ছিল তারা যে লটারি করত এরকম কোনো দলিল পাওয়া যায় না। তো সুতরাং হচ্ছে মানে এটি হচ্ছে একান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, কেননা তিনি কারোর প্রতি জুলুম করেন না, তিনি অত্যন্ত দয়াবান, তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন, তার পক্ষেই সম্ভব এই কোনো একটা পদ্ধতিতে নির্বাচন করা। মূল কথা যেটা হচ্ছে যে এই যে এটাকে বলা হয় কোরআ, কোরআ আকরাউ শব্দ থেকে এসে কোরআ, কোরআ হালাল, তাহলে এটি আসলে ভাগ্য নির্ধারণ নয়, এটি বরঞ্চ যে সবাই যেতে চায় একজনকে নেই গণ্ডগোলটা মনে কষ্টটা একটু কম হোক, এরকম একটি বিষয়কে মামুলি বিষয় যেটি খুবই ব্যক্তিগত মানে 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 সুযোগ সুবিধার জন্য এই কাজটা করাটা বৈধ, মানে অনেকটা লটারির মতো আবার বৈধ, বুঝতে পেরেছেন? তো সুতরাং একটি কাজ অল্প একটু করা ঠিক আছে, কিন্তু এটা যখন আপনি অতিমাত্রায় করে এটার মাধ্যমে ভালো মন্দ নির্ধারণ করছেন তখন সেটা হারাম হয়ে যাচ্ছে। আপনারা কি বুঝতে পেরেছেন যে লটারি সিস্টেমটা আছে? এখন আপনি যদি আপনার বাচ্চাদের জন্য মানে লটারি করেন তাহলে এটা জায়েজ হবে না যে আমি আজকে মানে একটা বাচ্চাকে এক পাউন্ড মিষ্টি খাওয়াবো চলো লটারি করি, এটা করতে পারবে না, কেননা বাচ্চাদের প্রতি আপনি সমানভাবে তাকে মিষ্টি খাওয়াবেন, এটি হচ্ছে হাদিসের দাবি। সুতরাং অন্য কোনো জায়গায় এই মশালাটা প্রয়োগ করা যাবে না, মসজিদ কমিটিতে গিয়ে এই মশালা প্রয়োগ করা যাবে না যে লটারি করেন, এরকম করা যায় না। এটি হচ্ছে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, কিন্তু তিনি দেখালেন যে এরকম মানে আনসার্টেনিটি থেকে কিছুটা নির্ধারণ করা একটা পদ্ধতির মাধ্যমে এটি ঠিক আছে, কিন্তু যখন তীর দ্বারা কোনো কাগজের টুকরা দ্বারা আপনি যদি চাকরিতে যাওয়া বাংলাদেশে যাবেন কি না এরকম করে দুইটা কাগজে লিখলেন, একটা কাগজে লিখলেন বাংলাদেশে যাব না, আরেকটা কাগজে লিখলেন বাংলাদেশে যাব, তারপরে দুইটা কাগজে লিখে হাতে আপনি মেয়ের বিয়ে দিব, আবার লিখলেন মেয়ের বিয়ে দিব না, অথবা পাঁচটা ছেলেকে জামাই নির্বাচিত করলেন এটা দিয়ে লটারি করলেন, আপনি হাত থেকে ফেলে দিলেন, দিয়ে একটা নাম তুললেন, তুলে বললেন এই মেয়ে এই ছেলেটার কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব, কেননা লটারি করেছি, এই লটারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এসেছে, হারাম হারাম করতে পারবেন না, পারবেন না, কেননা এটি হচ্ছে ইস্তিকসাম বিল আজলাম, আপনি এই পদ্ধতিতে ভালো মন্দ নির্ধারণ করতে পারেন না, আপনাকে অন্য শর্ত প্রয়োগ করতে হবে। এটা দিয়ে যেটা বোঝানো যাচ্ছে যে কোনো জিনিস যেটা একান্ত মামুলি, একান্ত ব্যক্তিগত, একেবারে স্বামী স্ত্রীর ভিতরে একান্ত গোপনীয় কিছু বিষয়, সেটা আপনি এরকম করতে পারেন, যেটার অন্য কোনো জায়গায় এটার প্রয়োগ করা যাবে না। অর্থাৎ লটারি একটি নির্দোষ পদ্ধতি হবে যখন এটা অল্প মাত্রায়
একটু ব্যক্তিগত পর্যায়ে ওয়াইফের সাথে যদি করেন তাহলে, আর যেটা যদি সন্তানের সাথে করেন, সমাজের সাথে করেন, তখন আর সেটা হালাল থাকে না। এই কারণেই আল্লাহ সুবহানাহু তাআলা মানে তিনি আয়াতে কারিমায় মানে মানে উল্লেখ করেছেন যে যে যারা অতিরিক্ত করবে কোনো জিনিসকে যদি অতিরিক্ত করে, তখন সে মানে শরীয়ত থেকে বের হয়ে যাবে। যেমন তালুত যখন সেনাবাহিনী নিয়ে বের হয়ে পড়ল, তখন সেনাবাহিনীকে বলল যে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা উল্লেখ করেছেন সূরা বাকারা 254 নম্বর আয়াতে, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে এই নদীর পানি পান করবে সে আর আমার দলে থাকবে না, কেননা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করছেন নদী দ্বারা। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, আল্লাহ তোমাদেরকে একটা নদী দ্বারা পরীক্ষা করছেন। নদীর পানি ক্লান্ত হয়ে যে খাবে পান করবে সে তাদের দলভুক্ত হবে না। ভামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, কেমন খাওয়া? প্রচুর খাওয়া, পেট ভরে খাওয়া, তৃপ্তি সহকারে খাওয়া। কিন্তু আল্লাহ এটাও বলে দিয়েছেন যে সৈন্যরা ক্লান্ত থাকবে, তো তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইক্তারাফা গুরফাতান মিন বাদি বিয়াদি গুরফাতান বিয়াদিহি মানে হচ্ছে গুরফাতুন ইয়াদ মানে মানে হাতের অঞ্জলি দ্বারা যদি একটু পানি পান করে তাহলে কিন্তু অসুবিধা নাই, কিন্তু তারাও তার দলভুক্ত থাকবে, কিন্তু যদি সে অতিরিক্ত পান করে তাহলে তারা খারিজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পিপাসার্থ যখন হয়ে পড়ল সেনাবাহিনী, তালুতের সেনাবাহিনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এক অঞ্জলি পানি যদি খাও অসুবিধা নাই। ইল্লা মানে ইখতারাফা গুরফাতান বিয়াদিহি, আর যারা ইচ্ছা মতো পেট ভরে পানি খাবে, ফালাইসা মিন্নি, তার মানে কোনো জিনিস অল্প একটু যদি করে তাহলে সমস্যা নাই, কিন্তু সেটাকে অতিরিক্ত যদি করেন তখন এতেকাদ পরিবর্তন হয়ে যায়, সব কিছু চলে আসে, তখন জিনিসটা হালাল থাকে না। জাহিলিয়াতের যুগে যত ধরনের কি ছিল সেগুলোকে ইসলাম এসে পরিবর্তন করে দিয়েছে। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন যে সাফা মারওয়া সম্পর্কে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি'তামারা ফালা জুনাহ আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা, যে সাফা মারওয়ার ভিতরে সাই করলে তোমাদের কোনো পাপ নাই। তো সাহাবিরা, এক সাহাবি এই আয়াত পড়ে বুঝলো যে তাহলে সাফা মারওয়া সাই করলে কোনো পাপ নাই, তার মানে আমাদের সাই করতে হবে না, কারণ আল্লাহ বলছেন না যদি তোমরা সাই করো তাহলে কোনো পাপ নাই, তাহলে সাই করার দরকার কি? পাপ যেহেতু নাই, সুতরাং এটা না করলেও হজ হয়ে যাবে। এই এই কথা যখন বলেছিল তখন মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবাব দিয়েছেন, মুসনাদে আহমদে হাদিসের ভিতরে এসেছে যে জাহিলিয়াতের যুগে ওই সাফা মারওয়ার মাঝখানে অনেক মূর্তি ছিল, তো সাফা মারওয়ার মাঝখানে যেহেতু মূর্তি ছিল জাহিলিয়াতের যুগে, এই জন্য যখন ইসলাম আসলো তো তখন মুসলমানরা মনে করতে শুরু করলো যে সাফা মারওয়ার মাঝখানে যেহেতু মূর্তি ছিল সুতরাং আমরা সাফা মারওয়ার মাঝখানে সাই করব না, তাহলে তো আমাদের গুনাহ হতে পারে, কারণ আমরা জাহিলি যুগের অনুসরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বললেন যে না, তোমরা সাফা মারওয়াতে সাই করো, করলেও তোমাদের কোনো পাপ নাই, মানে করতেই হবে, মাস্ট। এটার মানে হচ্ছে যে জাহিলিয়াতের যুগের কোনো জিনিস যদি থাকে সেটাকে উল্টে দিতে হবে, এর বিপরীতটা করতে হবে। তো জাহিলিয়াতের যুগ মানে কাদের যুগ? জাহিলিয়াতের যুগ মানে এই না দুর্ভিক্ষের যুগ, তা নয়। জাহিলিয়াতের যুগ মানে হচ্ছে যখন মুশরিক, যখন কোনো কিতাব ছিল না, যখন কোনো নবী ছিল না, যখন কোনো মানে রিসালাত ছিল না, সেই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ।
যেমন হজের সময় তারা ওকাজ, মাজান্না, জুল মাজাজ নামে তিনটি বাজার ছিল মক্কার আশেপাশে, হজের সময় তারা বাজার করতো না। যে ওরা মনে করত হজের সময় যদি বাজারে যাই ব্যবসা করি তাহলে তো গুনাহ হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বললেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করতে হজের সময় কোনো ধরনের পাপ নাই। অর্থাৎ তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো। প্রিয় শ্রোতা, আমাদের সমাজে একটা দাওয়াতি গোষ্ঠী রয়েছে, তাবলিগ জামাত, তারা যখন চিল্লায় যায় তখন তারা বলে কি, কই যে আপনি অফিসের খোঁজ নিতে পারবেন না, তাহলে চিল্লা নষ্ট হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য খোঁজ নিতে পারবেন না, আপনি আল্লাহর রাস্তায় বের হয়েছেন, সুতরাং আর কোনো কাজ করা যাবে না, বাসার খবর নেওয়া যাবে না, মানে চাকরি করা যাবে না, চাকরি খোঁজা যাবে না, ওয়াইফের খোঁজ নেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। এগুলি সবই জাহিলিয়াত। আর বাংলাদেশের অনেক মানুষ বলে কি, যে হজ থেকে উনি অনেক অলংকার নিয়ে এসেছে, তার হজ হবে না, এটাও জাহিলিয়াত, মুশরিক, না জেনে এই ধরনের কথা বলবেন না। হজের সময় ব্যবসা বাণিজ্য করা হালাল, কেননা ব্যবসা বাণিজ্য করা যাবে না, এটি হচ্ছে মুশরিকদের আকীদা, এটাই আল্লাহ বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। সুতরাং জাহিলিয়াতের যুগে যেটাই করা হতো না কেন, সেটাকেই ইসলাম এসে পরিবর্তন করে দিয়েছে। জাহিলিয়াতের যুগে আরাফাত থেকে যখন চলে আসতো তখন তারা বাপ দাদাদের কথা বলতো, আল্লাহ বলছেন যে তোমরা বাপ দাদাদের কথা বলো না, আল্লাহকে স্মরণ করো, ফাইজা আফাত্তুম মিন মানাসিকাকুম ফাজকুরুল্লাহ যিক্রুকুম, যে তোমরা আল্লাহকে স্মরণ করো, হ্যাঁ, যে এমনভাবে যেমন তোমরা বাপ দাদাদেরকে স্মরণ করো, তার থেকে বেশি, আশাদ্দা জিক্রান আবাউকুম, তোমরা এমনভাবে আল্লাহ থেকে বেশি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা বেশি করতে হবে, যেমন তোমরা বাপ দাদাদের কথা বলো। প্রিয় শ্রোতা, আপনাদের সামনে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম এতে স্পষ্ট হয়ে যায় যে কোনো জিনিসকে অনুসরণ অনুকরণ করতে গেলে তার দলিলের প্রয়োজন রয়েছে। সুতরাং কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন সেই দিনের তিনি এমন কিছু বাদ দেন নাই যেটি তিনি আমাদেরকে বলে যান নাই। আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস সিলসিলাতিল আহাদিস সহিহা হাদিস নাম্বার 1803, যেখানে আবু জর বলছেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু মিনাল জান্নাতি ও ইউবাইদু মিনান নার ইল্লা ওয়াকাদ ইউবাইয়িনা লাকুম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদিগকে এমন কিছু বাকি রাখেন নাই যেটাতে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর জাহান্নাম থেকে দূরে সরে রাখবে, অকাত ইউ বাইগেন লাগো, সব কিছু তোমাদেরকে বলা হয়েছে। এই কারণে দাওয়াতের নাম করে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মুরব্বীরা বলেন, ছয়টি পয়েন্টের উপরে চললে দিনের উপর চলা সহজ হয়, এই ধরনের কথা বলার কোনো সুযোগ আমাদের নাই। কেননা জান্নাতের দিকে কিভাবে আমরা নিকটবর্তী হব এবং জাহান্নাম থেকে কতটুক দূরে থাকব, ওয়াকাদ ইউবাইয়িনা লাকুম, কোনো ব্যক্তির কোনো অপিনিয়নের কোনো সুযোগ নাই, ইউবাইয়িনা লাকুম, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করে দিয়েছেন। এই কথা শুনে সালমান আল ফার্সি সাহাবি জালিলুল কাদার, তিনি পারস্যের সাহাবি ছিলেন, তিনি যখন এই কথা বলতেছিলেন তখন পারস্যের লোকেরা বলেছিল, তোমাদের রাসূল তো দেখছি একেবারে সব কিছুই বর্ণনা করেছে, ওয়াকাদ বাইয়্যানা লাকুম, কয় সব কিছু, কয় সব কিছু, কয় এমন কিছু যে একেবারে টয়লেটে যে কীভাবে যাবে সেটাকেও কি তোমাদের রাসূল শিখিয়েছেন। এই কথার জবাবে মানে সালমান আল ফার্সি সাহাবি জালিলুল কাদার উত্তর দিয়েছিলেন, আজল, অর্থাৎ অবশ্যই, কাদ আল্লামনা কুল্লা শাইইন হাত্তাল খিরায়া, সমস্ত কিছু তিনি মানে শিক্ষা দিয়েছিলেন, এমনকি টয়লেটে কিভাবে যাবে সেটাও আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালাদি ওয়াআল্লিমুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে হচ্ছে পিতা সম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা হচ্ছে, একটা মর্যাদা হচ্ছে কি, মুমিনদের কাছে পিতার মতো, পিতার পজিশন। কেননা পিতা যেরকম তার বাচ্চাদেরকে শিক্ষা দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াআল্লিমুকুম, আমিও তোমাদেরকে এইভাবে শিক্ষা দেই। ফাইজা আতা আহাদুকুমুল গাইতা, তোমরা যখন টয়লেটে যাও। এই হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে যে উনি কেন বললেন পিতার মতো। এর কারণ হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে প্রথমে কি শিখাই, টয়লেটে যাওয়াটা শিখাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যখন টয়লেটে যাও, ওই কারণেই তিনি বলছেন যে খুঁটি নাটি জীবনের যা প্রয়োজন, বাজার কি করতে হবে, কি খেতে হবে, কি, তার মূলনীতি আল্লাহর রাসূল বর্ণনা করে দিয়েছেন এই সুন্দর হাদিসের ভিতরে। টয়লেটে কিভাবে যাবে তার বর্ণনা এসেছে, ফাইজা আতা আহাদুকুমুল গায়িদ ফালা ইয়াস্তাকবিলুল কিবলাতা ওয়ালা ইয়াস্তাবদিরুন ওয়া ইয়াস্তাদবিরু বিরুহা ওয়ালা ইয়াস্তাদবি বিয়ামিনি। যে তুমি যখন টয়লেটে যাও, তখন তুমি কিবলার দিকে মুখ ফিরে অথবা পিছন দিয়ে বসবে না, আর তুমি তোমার প্রাইভেট পার্টকে ডান হাত দিয়ে পরিষ্কার করবে না। এই হাদিসটা আবু দাউদে এসেছে, শেখ আলবানী সহি বলেছেন। তো ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালাদ, পিতার মর্যাদায় আমি তোমাদের কাছে এগুলো শিক্ষা দেই। তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ বলেছেন যে কোনো দিনকে যদি উৎসব করতেই হয় তাহলে দুটো দিন তো রয়েছে, ভালো যদি খেতেই হয় তাহলে দুটো দিন রয়েছে। সুতরাং ওমা আরসালনাকা ইল্লা কাফাতে লিন্নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সমস্ত মানব জাতির কাছে এই নবীকে পাঠিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষদেরকে তিনি যা জানতেন সব কিছু তিনি বর্ণনা করেছেন, এই বিষয়ে একেবারে দলিল দ্বারা প্রমাণিত। ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইউদাল্লা উম্মাতিহি আলা খাইরি মা ইয়ালামুহু লাহা ইয়ালামুহু লাহা। মুসলিমের হাদিস যে আমার পূর্বে এমন কোনো নবী আসে নাই যে তিনি যা জানতেন তার উম্মতকে সেগুলো শিক্ষা দেওয়াটাকে তারা ওয়াজিব হিসাবে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওয়াজিব ছিল যে তিনি যা জানতেন আমাদের কল্যাণের জন্য সব কিছুকে তিনি আমাদেরকে বলে গেছেন। সুতরাং প্রিয় শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি যে পহেলা বৈশাখ এটি নিছক একটি দিন, একটি তারিখ। আমরা যেরকম মাসের এক তারিখে বাসা ভাড়া দেই অথবা কোনো বিল পরিশোধ করি, এমন একটি দিন। তো আপনাকে বছরের যদি হিসাব রাখতে হয় তাহলে আপনি জাকাতের হিসাব নেবেন, কেননা জাকাত হচ্ছে বাৎসরিক, সেটার বছর আপনি নির্ধারণ করতে পারেন। কীভাবে করবেন, যেই তারিখে আপনি মানে টাকা পয়সা রোজগার করেছিলেন, আপনি বলতে পারেন যে আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যারা যখন ইনকাম শুরু করবে, যে যে তারিখ থেকে তারা নিসাবের মালিক হয়েছে সেই তারিখকে এক তারিখ ধরে পরের বছর ওই তারিখে তার সম্পদের পরিমাণ কত, এটাই হচ্ছে তার জন্য হাউল, তার জন্য বছর, ওইটাই তার হিসাব নিকাশ। বৈশাখ মাসে কোনো হিসাব নিকাশ নাই, এটি হচ্ছে কথা। ইসলামিক্যালি যদি হিসাব নিকাশ নিতেই হয় সম্পদের হিসাব, তাহলে জাকাত ভিত্তিক হিসাব নিকাশ নিতে হবে, পহেলা বৈশাখ হিসাবে নয়। তাহলে কি হবে, সম্পদেরও হিসাব হবে, জাকাতও আদায় হবে, ব্যবসা বাণিজ্য চলবে, তাহলে সারা বছর সেটা চলবে। রোজার সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই, যেটা ভুল বুঝেছে আমার বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা, বাংলাদেশ না আরব দেশেও এই ভুল আছে। রোজার মাসে জাকাত দেয়, রোজার মাসের জাকাত দিতে হবে এমন কোনো হাদিস নাই, এটা কে বলেছে। এটি হচ্ছে ইনকামের সাথে হাউল, কেউ যদি রোজার আগে মারা যায় তাহলে তার বছর পূর্ণ হয়ে গেলে সে তার জাকাতকে আদায় করবে। জাকাত হচ্ছে এক বছর, সুতরাং তার বছর যেই তারিখ থেকে শুরু হচ্ছে সেটি হচ্ছে তার বছর, সেই বছর যেই তারিখে শুরু করবে সেটি
চন্দ্র বছরে যদি হয় তাহলে সেই তারিখ, যেই তারিখে শুরু, আপনি যদি আগের জাকাতগুলো আদায় করে রোজা থেকে শুরু করেন অতীতে, তাহলে ওই রোজার মাসে আপনার জন্য হবে, যেহেতু আপনি আগে বকেয়া আদায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করেছেন, নতুন করে রোজা থেকে শুরু করেছেন, অসুবিধা নাই। কিন্তু ওটাকে আর পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তন হবে একভাবেই, যদি আপনার সম্পদ কমে যায়, একেবারে নিসাবের নিচে নেমে যান, তাহলে আবার যেদিন নিসাব পূর্ণ হবে সেদিন থেকে আবার গণনা শুরু হবে। সুতরাং নিসাব ভিত্তিক হচ্ছে আমাদের বাৎসরিক হিসাব হওয়া উচিত, হালখাতা ভিত্তিক বৈশাখের কোনো হিসাব নাই, এটি হচ্ছে ইসলাম বিরোধী, আকিদা বিরোধী। আর যদি ধর্মকে কাছে না আনতে চান, সেই ক্ষেত্রে যেটা কনভিনিয়েন্ট সেটাই আমরা ব্যবহার করতে পারি, এর সাথে খানা পিনার কোনো সম্পর্ক নাই। ইংরেজি মাসে ডিসেম্বরে যদি আপনি ক্লোজ করতে চান আপনার অফিস, অথবা জুন মাসে যদি ক্লোজ করতে চান আপনার অফিস অথবা আপনার ব্যবসা, কোনো সমস্যা নাই। কিন্তু সেটাকে আপনি ঈদের দিন হিসাবে নিতে পারেন না, সেই দিন বলে যে আজকে আমার অফিসে ট্রানজ্যাকশন ক্লোজ হয়েছে, আমি চার্টার্ড অ্যাকাউন্টকে ডাকিয়ে আমার অডিট করেছি আমার অফিসে, চলেন আমরা এখন বিরিয়ানি খাই না। বিরিয়ানি চার্টার্ড অ্যাকাউন্টকে খেতে খাওয়াতে পারেন, কেননা সে পরিশ্রম করেছে, তার পারিশ্রমিক হিসাবে দিতে পারেন, কিন্তু আপনি উৎসব তৈরি করতে পারেন না। কেননা উৎসব করলে, আনন্দ হলে, এবং বছরে বছরে নির্ধারিত দিনে আপনি যদি এটি পরিবার পরিজন নিয়ে উৎসবে পরিণত করেন, তাহলে আপনি সীমা লঙ্ঘন করছেন। সুতরাং এ থেকে আল্লাহ আমাদেরকে মানে মাহফুজ রাখুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।